بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে যে যেখান থেকে বসে আজকের বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান দি ডে অফ আরাফা আজকের দিন দিন হিসেবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আজকে হচ্ছে নয়ইজুল হজ্জা দি ডে অফ আরাফা আল হজ্জ আরাফা আমরা জানি যে আরাফাই হচ্ছে হজ এবং দি হুজ্জাজ বাইতুল্লাহ আল হারাম দি ফরচুনেট অফ দোজ হু হ্যাভ বিন ইনভাইটেড টু দি হাউস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ে যাচ্ছেন তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করব আরাফা দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কী বিষয়গুলি আছে কী কী আমালগুলি আছে আমরা আজকে করতে পারবো এবং আগামীকাল ঈদ কীভাবে সেলিব্রেট করবো অ্যাজ মুসলিমস এবং কীভাবে আমাদের রোল প্লে করবো উইদিন দি সোসাইটি দ্যাট উই লিভ স্পেশালি উইদিন দি ওয়েস্টার্ন সোসাইটি আজকে হচ্ছে দি বিগেস্ট মুসলিম কনফারেন্স দ্যাট ইজ টেকিং প্লেস অন দি ফিল্ড অফ আরাফা অ্যান্ড দ্যাট ইজ টু গেইন দি মার্সি অ্যান্ড প্লেজার অ্যান্ড দি ব্লেসিংস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের অনুষ্ঠানে আমরা সরাসরি ইনশাআল্লাহ চেষ্টা করব লাইভ খুতবা মসজিদে নামিরাত থেকে দেখানোর এবং খুতবার পরে আমরা আলোচনা করব সামারি নিয়ে বিশেষ কী কী পয়েন্ট খতিব যিনি আছেন আজকে খুতবা দিবেন কী কী বিষয় উনি আলোচনা করেছেন কী কী মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং কী কী দিক নির্দেশনা খুতবাতে আছে এই সব বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী সেগমেন্টে আলোচনা করার চেষ্টা করব বাট ইন এনি ইভেন্ট ফর্মালিটিজ মাস্ট বি প্রসিডেড উইথ উই হ্যাভ উইথ আস আ ভেরি রিনাউন্ড গেস্ট হু ইজ আ ভেরি ইউজুয়াল ফেস অন চ্যানেল এস হি ইজ আ গ্রাজুয়েট ফ্রম আল আজহার ইউনিভার্সিটি এবং রেসপেক্টেড ইমাম অ্যান্ড খতিব ফজিলাতুল শেখ খিদর হোসেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ আমি জানি আজকের দিন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যস্ততা থাকে তারপরেও আপনি এত মূল্যবান সময় আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল এসকেও ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য জাযাকাল্লাহু খাইর বারাকাল্লাহু ফিক প্রথমে আমরা আলোচনা করি আজকের দিন হচ্ছে আরাফার দিন নাও টু অল মুসলিম ইট ইজ নোন দ্যাট অবভিয়াসলি ইট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ডে ইন টার্মস অফ ডেইজ না আমরা আরাফার দিনে যাওয়ার আগে আপনি জাস্ট একটু যদি টাচ করেন যারা দেখছেন যারা হজের সম্পর্কে হয়তো বিস্তারিত কী কী রিচুয়ালস আছে বা কী কী তরিকা আছে যারা অবগত নয় যদি একটু টাচ করার চেষ্টা করেন হজটা কীভাবে ফর্ম করে বা কী কী কনসিস্ট হোয়াট ইজ ইট কনসিস্ট অফ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়াত্তাবা হুদাহু আম্মা বা'দ হজের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ গতকালকে থেকে আজকে জিলহজ মাসের 9 তারিখ এবং 8 তারিখ থেকে এই হজের যে মেইন 5টা দিন রয়েছে সেটার কাজ শুরু হয়ে গিয়েছে এর আগে যারা হজের জন্য গিয়েছেন তারা উমরা করে নিয়েছেন খাস করে যারা তমত্তু হজ করবেন উমরা তো করতেই হবে এরপরেই তারা হালাল হওয়ার পরে কিছুদিন পেয়েছেন এরপরে গতকালকে পুনরায় এহরাম বেঁধে হজের জন্য মিনার দিকে রওনা হয়ে গিয়েছেন এবং মিনাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে সেখানে জোহরের আগে যেতে হয় জোহরের নামাজ আসর মাগরিব এশা এবং ফজর পরেই আরাফাতের দিকে রওনা দিতে হয় তো আজকে হাজি যারা আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন ওনার বাড়িতে ওনার ঘরে তারা আজকে আরাফাতে যাবেন জাওয়ালের পরেই এবং সেখানে গিয়ে কান্নাকাটি করবেন এই যে ধারাবাহিক কয়েকটা কাজ তাদের শুরু হয়ে গেছে এবং কিছু কাজ বাকি রয়ে গেছে মুজদালিফাতে যেতে হবে এরপরে জামারাতে যেতে হবে এরপরে তো কালকেই তাদের ইয়ে করতে কোরবানি করতে হবে ঈদের দিনেই এবং মাথা মুন্ডাইতে চুল কাটতে হবে এরপরে আবার দুই তিন দিন বাকি রয়ে গেছে যেদিনেই তারা ইয়ে রামিউল জিমার যেটাকে বলা হয় শয়তান মারার জন্য মিনাতেই অবস্থান করবেন এরপরেই কাজটা শেষ হয়ে যাবে আসলেই হজের কাজগুলো কিন্তু এত কঠিনও না এবং দিনগুলো হচ্ছে সীমিত শুধু ফার্স্ট দিনেই হজের মেইন কাজগুলোকে আঞ্জাম দেওয়া হয় সাধারণত এরপরেই হাজিরা ফিরে আসবেন যা যে যার যার দেশেই অনেকেই মদিনাতে চলে যান এরপরেই যারা মদিনাতে যাবেন আবারও ইয়েতে ফিরে আসতে হবে তোয়াফে উইদা যেটাকে বলা হয় যারা এক্সট্রা দিনগুলো থাকবেন তাদেরকে বিদায়ী তওয়াফ করতে হয় এইরকম কাজগুলো বাকি রয়েছে হাজিদের জন্য কিন্তু আজকের যে কাজটা আজকের কাজটা হচ্ছে অন্যতম একটা কাজ যেটা আমরা আজকেই প্রোগ্রামটা শুরু করছি জনাব কামারুল ইসলাম ভাই যেটা বললেন যে আল হজ্জু আরাফা যে হজটাই হচ্ছে আরাফা যে আপনি একটা মুহূর্তের জন্য যদি হয়
আপনাকে আরাফাতের ময়দানে আপনাকে দাঁড়াতেই হবে, এবং এটাই হচ্ছে কাজদের মধ্যে অন্যতম ফরজ রুকুন, যে যে কাজটা না করলে পরে আপনার হজটা কবুল হবে না। লেহাদা আজকে যে সমস্ত হাজিরা একত্রিত হবেন, প্রথমে আমরা খুতবাটা শুনে নেব, এরপরে তারা এখানে নামাজ পড়বেন, দোয়া করবেন, এবং সূর্য অস্ত হওয়ার পরেই তারা মুজদালিফার দিকে রওনা হয়ে যাবেন বিইজনিল্লাহি তাআলা। চমৎকার করে আপনি বলেছেন যে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ হাজ হজ্জাজ বাইতুল্লাহিল হারামের জন্য, কিন্তু এখানে একটি প্রশ্ন আছে যে আপনি যখন বলছেন কবুল হবে না, তার মানে কি যদি কেউ যদি আরাফা মিস করে নেয় তা কি রিপিট করতে হবে নেক্সট ইয়ার, বা কোনো ধরনের এখানে কোনো কাফফারা বা কিছু করা যায়? এখানে অধিকাংশ উলামা ইকরামের মত হচ্ছে যে উকুফে আরাফা, যেটা যে আল হাজ্জু আরাফার অর্থ হচ্ছে যে আপনাকে আরাফাতে দাঁড়াতে হবে, এবং হজের যে ফরজ কাজগুলো রয়েছে এর মধ্যে অন্যতমটা হচ্ছেই যে উকুফে আরাফা, আপনি আরাফাতে অবস্থান করবেন। যদি কেউ না করে তাহলে উলামা ইকরামের মধ্যে দ্বিমত রয়েছে, কেউ বলেছেন ওয়াজিব, এবং ওয়াজিব তরক করলে পরে আপনাকে দম দিলে হয়ে যাবে, তবে এই মতটা এত সূক্ষ্ম না। সূক্ষ্ম মত হচ্ছে যে না, আপনার হজটা কবুল হবে না, আপনাকে উকুফে আরাফা করতেই হবে। এর জন্য যারা যাবেন অনেকেই কী করেন যে আরাফাতে যাওয়ার পরে এই আরাফাতের হদের ভিতরে না থেকেই কিছু সাইট সিইং করতে যান, মসজিদে নামিরায় যাবেন, এইদিকে যাবেন, পাহাড়গুলো দেখবেন, তারপরে দেখা যায় যে সূর্য অস্ত হয়ে গেছে, উনি কিন্তু উকুফে আরাফা করতে পারেন নাই, উনি আরাফাতের হদের ভিতরে থাকতে পারেন না। এর জন্য আমরা সবসময় বলে থাকি যে আপনি গ্রুপের সাথে যাচ্ছেন, গ্রুপের সাথেই থাকবেন, যাতে করে আপনি আরাফাতের এই ময়দানে আপনি অবস্থান করতে পারেন। থ্যাংক ইউ, আমি আসবো মিসকনসেপশনের দিকে কিছুক্ষণ পরে, কিন্তু তার আগে আজকের দিন সম্পর্কে আমি একটু জেনে নেই। একটু যদি আমাদেরকে রিমাইন্ডার দেন যে আজকের দিন, যে আরাফার দিনটা, যে হাজিদের জন্য এবং যারা হজে যাননি উভয়ের জন্য কি এত বেশি গুরুত্ব, মানে কি জন্য এত বেশি গুরুত্ব বহন করে? আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাটা শুরু করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই যে দশ দিনের কসম নিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, যিনি হচ্ছেন আল আযীম, আল্লাহ রাব্বুল ইজ্জত সবচেয়ে বড়। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত যখন কোনো জিনিসকে নিয়ে কসম করেন, সেই জিনিসটার গুরুত্ব এবং এই জিনিসটা যে কত আযীম বোঝানোর জন্য, এই দশ দিনের মধ্যে অন্যতম দিনটাই হচ্ছে নয় জিলহাজ, এবং প্রত্যেকটা দিন হচ্ছে মূল্যবান, যে প্রত্যেক দিনে কাজ করলে, আমল করলে, ভালো ভালো নেক কাজ করলে, সুন্দর কাজ করলে পরে এগুলো কবুল হয়। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে উৎসাহিত করেছেন যে এই দশ দিনের কাজ অন্য দিনগুলোর চেয়েও উত্তম, যে মা মিন ইয়াউমিন আহাব্বা ইলাইয়া, এরকম হাদিসে আসছে আওকামা কাল আলী সাল্লাম, যে এই দশ দিনের আমলগুলা বৎসরের অন্য দিনের চেয়েও অন্যতম এবং আল্লাহর কাছে কবুলিয়তের চান্সটা বেশি। কিন্তু এর মানে নাই যে আপনার এই যে রমাদানের শেষ দিন যেটাকে বলা হয় আশরুল আওয়াখির মিন রমাদান, এর চেয়ে উত্তম না, মানে রমাদানের শেষ দশ দিনের চেয়ে উত্তম, কিন্তু রাত্রির চেয়ে উত্তম না। হ্যাঁ, দিন হিসাবে সবচেয়ে উত্তম, যেটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার কিতাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যেভাবে রমাদানের শেষ দিন দশ দিনের মধ্যে লাইলাতুল কদরটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেভাবে কি হুবহু দেখেন আপনি এই যে দশটা দিন আমরা অতিবাহিত হচ্ছে, এই দশটা দিনের মধ্যে আরাফাতের দিন হচ্ছে সর্ব উত্তম, এই কারণে যে হাদিস শরীফে বারবার আল্লাহর হাবিব তাকিদ দিয়েছেন যে যারা সাইল বেশে আল্লাহর কাছে, খালিকের কাছে প্রার্থনা করবে, চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই মানুষগুলোকে, যদিও তার আরাফাতে হয় আর যদি আরাফাতে উপস্থিত না থাকে, সবার জন্য কিন্তু এই মাসআলাটা, যে বান্দা সাইল হিসাবে আল্লাহর কাছে তার দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই বান্দাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাও, এখন এখানে একটা জিনিস আমি জানতে চাচ্ছি, যারা উকুফে আরাফাতে, যারা আরাফার মধ্যে আছেন, তাদের তো আমরা জানি যে আল্লাহ ইনশাআল্লাহ দোয়াগুলি কবুল করবেন, ওই রকম কি সেম ভাবে কি এটা বলা যায় যারা আউটসাইড আরাফা, যারা আমরা হজে যাইনি, তাদের জন্য কি একেবারে এক্স্যাক্টলি সেম প্রযোজ্য, না এটার মধ্যে কিছু ডিফারেন্স আছে? একটু তো ডিফারেন্স থাকবেই, যে একজন মানুষ এতটা পয়সা দিয়ে হজে গেল, উনি হজের জন্য সেখানে গিয়ে অবস্থান করতেছে, এর আগেই অনেকগুলা ভালো কাজ করতেছে, হজের উমরা করে নিয়েছেন, মানে একটা ধারাবাহিকতা রয়েছে, এবং ধারাবাহিক এবাদতের মধ্যে আপনার আমলগুলা কবুল হওয়ার চান্সটা বেশি, যে উলামা ইকরাম যেটা বললেন। এর মানে নয় যে আমরা যারা যাই নাই আমরা নিরাশা হয়ে যাবো, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার দোয়া কি কবুল করবেন না, শুধু যারা আরাফাতে অবস্থান করতেছেন তাদের দোয়া কবুল করবেন না। ইমাম ইবনে রাজব হাম্বালি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে উনি বলেছেন যে আইতকুম মিনান নারি লিমান ওয়াকাফা বিআরাফা, যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যারা হাত তোলা দিবে আরাফাতের দিনে, তারাই মুক্তি পাবে।
ومن لم يقف بها من أهل الأنصار من المسلمين ابن رجب حنبلي رحمة الله شندر كوري بولسن جي شدو এই যে বাশারা গুড নিউজটা রয়েছে শুধু যারা আরাফাতে থাকবেন তাদের জন্য নয়, যারা আরাফাতে নয় বিভিন্ন দেশ থেকে যারা দোয়া করবেন রোজা রাখবেন তাদের জন্য সমান মাসআলাটা। লিহাজা আমাদের সবাইকে আশা নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করতে হবে, মন প্রাণ দিয়ে আমাদের যে চাহিদাগুলো আছে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পেশ করতে হবে, এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ রাব্বুল ইজ্জত যারা আরাফাতে গিয়েছেন তাদেরকে শুধু তাদের দোয়াটা কবুল করবেন না, বরং যারাই যে যেখানে থাকেন যে দেশ থেকে আপনি হাত তোলা দিচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে তো দেখতেছেন এবং আপনি মনের যে আবেগ নিয়ে মনের যে চাহিদা নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চাচ্ছেন আল্লাহ আপনাকে রেসপন্স অবশ্যই অবশ্যই দিবেন। জাযাকাল্লাহ খায়ের। নাও যারা আরাফাতের বাইরে আছি আমাদের জন্য কি কি করণীয়, কারণ যারা আমরা হজে যেতে পারিনি বা হয়তো অনেক সময় আমি আসবো পরের দিকে অনেক মানুষ আমরা দেখেছি রিসেন্টলি আমাদের চ্যানেলে সেই রিপোর্ট হয়েছে যে হজের নিয়ত করেছেন বাট প্রতারণার শিকার হয়েছেন, যেই কারণেই হোক না কেন হজে যাওয়া হয়নি, হজের বাইরে যারা আছেন আমরা আমাদের কি কি করণীয় আছে? আমরা যারা এই বছর হজে যাইতে পারি নাই, অনেকে যারা হজে গিয়েছি এবং যারা এখনও হজ করতে পারে নাই, আমাদের প্রথম কাজটা হবে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে যান, বারবার নিয়ে যান, যাতে করে আমরা ওনার সান্নিধ্য হাসিল করতে পারি, ওনার ক্ষমা আমরা লাভ করতে পারি। এরই সাথে যারা আমরা হজের জন্য এখনও নিয়ত করি নাই আমাদেরকে নিয়ত করে নিতে হবে, যদি আমার আর্থিক অবস্থাটা থাকে, যদি আমার শারীরিক অবস্থা থাকে তাহলে আমাকে এখনই প্রস্তুতি নিয়ে নিতে হবে, আমাকে ডিলেই করলে হবে না। অনেকেই দেখেন আমাদের সমাজে যারা আছে ব্যাংকে প্রচুর পয়সা আছে, শারীরিক অবস্থাটাও রয়েছে, এখনই আমরা হজের নিয়ত করি নেই। এই একটা মুহূর্ত যে এত হাজি একত্রিত হয়েছেন, যারা আজকে টিভির স্ক্রিনে আসবেন আপনার ভিতরে একটা উৎসাহিত অবশ্যই সৃষ্টি হবে যে আমি তো যাওয়ার কথা ছিল আমি যাই নাই, আমার সক্ষমতা রয়েছে আমি কিন্তু যাচ্ছি না। আমরা এই দিনে একটু দোয়া করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করুন যাওয়ার জন্য, আমিন। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, অনেক মানুষের ধারণা হচ্ছে, জাস্ট আই এম ট্রাইং টু ব্যালেন্স দি ডিসকাশন, যে এখন তো আমি ইয়াং আছি, আমি যাব হয়তো পরে আবার গুণায় লিপ্ত হয়ে যাব, আমি যখন যাব ফিরে আসে আর একদম কোনো গুণা করব না, তাদের কনসেপ্ট আছে একটি যে আমি দাঁড়িয়ে রেখে দেবো, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, তো এখন চলে গেলে হয়তো পরে আবার আমলগুলো ঠিক থাকবে না, আবারও আমি আগের মতো ফিরে যেতে পারি, যার জন্য তারা হয়তো ডিলে করছেন। এটা একটা ভুল ধারণা যে আপনি যাবেন এবং আপনি ডিলে করছেন যে আমার বয়স 50-60 হয়ে গেলে পরে আমি যাব। আল্লাহর হাবিব দেখেন হাদিস শরীফে বলছেন যে যার সক্ষমতা আছে হজের জন্য ফালিয়াতা আজ্জাল, তুমি দেরি করো না, তুমি প্রবল বেগে প্রস্তুতি নিয়ে নাও, কারণ আগামী কালকের কোনো গ্যারেন্টি নেই। তুমি যে কালকে তোমার এই যে শারীরিক অবস্থাটা আছে এখনই তুমি ভালো সেহাতের মধ্যে আসো, কালকে তো এটা থাকার কোনো গ্যারেন্টি নেই। তোমার ব্যাংকে £5,000 £10,000 আছে, কালকে এটা থাকবে কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। তাহলে আপনি অবশ্যই যে মুহূর্তে আপনার কাছে হজে যাওয়ার জন্য যেগুলা জিনিসের প্রয়োজন যদি আপনার আয়ত্তে থাকে, আল হাজ্জু ওয়াজিবুন আলাল ফওর, উলামায়ে কেরাম বলেছেন যে এমন অবস্থায় হজ আপনার জন্য ফরজ হয়ে গেছে, আপনি ডিলেই করলে পরে আপনি গুনাগার হয়ে যাবেন। এবং এই যে একটা চিন্তাধারা আমাদের সমাজে যে না আমার বাবা গিয়েছিলেন হজে উনি 60 বছরে, আমার দাদা গিয়েছিলেন অনেক লেটে এরপরেই হজ করেছেন, না এটা কিন্তু আসলে ভুল একটা ধারণা। আমার যখন সক্ষমতা হয়ে যাবে, শারীরিক অবস্থা থাকবে, আর্থিক অবস্থা থাকবে, আমি বালিগ হয়ে গেলে পরে আমি হজে আর ডিলেই করবো না। অসংখ্য ধন্যবাদ। এখন এখানে আপনি আরেকটি জিনিস বলেছেন দোয়া করার বিষয়ে, না অবভিয়াসলি আরাফার মধ্যে যারা আছেন তারাও দোয়া করছেন, আমরাও দোয়া করছি, এবং আপনি আমাদেরকে ক্লিয়ারলি বলেছেন দি ডিফারেন্সেস। এখন সাধারণত একটি প্রশ্ন আছে, যখন আমরা দোয়া করি সাধারণত আমরা ইন জেনারেল দুনিয়াবি জিনিস নিয়ে, ওয়ার্ল্ডলি জিনিস নিয়ে দোয়া করি। ফর ইনস্ট্যান্স, আল্লাহ আমাকে একটি ঘর দিও, একটা সন্তান দিও, একটি ভালো স্ত্রী দিও, বা ভালো এক্সাম রেজাল্ট দিও, বা ভালো একটা স্যালারি রিলেটেড জব। তো এখানে আখিরার দোয়াগুলা মানুষের সাধারণত দেখা যায় একটু কম। এখানে দোয়া যখন আমরা বলছি করার জন্য বা গুরুত্ব, যে দোয়ার যে গুরুত্ব আছে, কোন টাইপের দোয়ার গুরুত্ব আছে? বোথ ব্যালেন্স অ্যান্ড হাউ ডু উই ডু দোয়া দেন? দেখেন বিষয়টা বুঝতে হবে ভালোভাবে আমাদেরকে, যে আমরা কিন্তু আখেরাতি মুখী হয়ে যেতে হবে, যে আমাদের গন্তব্যস্থানটা হচ্ছে
আখেরাত আমাদের চিরস্থায়ী জীবন, যে জীবনটা শুরু হয়ে যাবে যখন আমাদের চক্ষু বন্ধ হয়ে যাবে এই অস্থায়ী জীবনে। এবং আখেরাতের জীবনের জন্য তো অবশ্যই দোয়া করতে হবে, আপনি অস্থায়ী জীবনের জন্য দোয়া করতে পারেন অবশ্যই। এই যে সুন্দর একটা কমপ্রিহেন্সিভ দোয়া আসছে কোরআন শরীফের মধ্যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে হে আমার মালিক আমাকে দুনিয়ার মধ্যে যে ভালাই রয়েছে এগুলা দেন এবং আখেরাতের বালাই। দুনিয়ার বালাইয়ের অর্থটা কি? দুনিয়ার বালাই হচ্ছে যে এইগুলা জিনিস আমাকে দেন, যে জিনিসগুলা পাওয়ার পরেই আপনার এবাদত করতে পারি, আপনার সান্নিধ্য হাসিল করতে পারি, আপনার রেজামন্দি হাসিল করতে পারি। আপনি দুনিয়াতে এমনগুলা জিনিস চাইলেন যে জিনিসগুলো আপনাকে ক্ষতি করতে পারে, আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে, এগুলো জিনিস তো আমরা চাইতে পারি না। এই যে জিনিসগুলো আমরা চাইব দুনিয়ার বিষয়ে, যদি আমরা চাই হালাল বিষয়, যে বিষয়গুলো আমার রবের প্রতি আমাকে মাইল করবে, আমার রবের প্রতি আমাকে নিয়ে যাবে এবং আখেরাতমুখী আমাকে করবে, যদি এই হয় তাহলে তো অবশ্যই আমরা দুনিয়ার বিষয় নিয়ে আমরা চাইতে পারি। যে দোয়াটা আমি বললাম, আল্লাহর হাবিব সবসময় এই দোয়াটা করতেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে দুনিয়ার বালাই আমাকে দেন। দুনিয়ার বালাই অর্থ কি? যে এমন কাজ করার তৌফিক দান করেন যে কাজ করলে পরে আমি আখেরাতে লাভবান হয়ে যেতে পারি। আবার এখানে একটি লক্ষ্য করার বিষয় হচ্ছে, আল্লাহ বলছেন কিন্তু দুনিয়া প্রথমে তারপরে আখেরা, ওয়াই ইজ দ্যাট তারতিব? আপনি শুধু এখানে না, কোরআন শরীফের অধিকাংশ জায়গাতে আপনি পড়বেন যে এই কনসেপ্টটা প্রথম আসছে, কারণ বান্দার দুনিয়ার প্রতি আকর্ষণটা বেশি। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তামাম মাখলুককে সৃষ্টি করেছেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতিফুল খাবির, উনি কি জানেন না কী সৃষ্টি করেছেন, আমাদের মনে কী আছে, আমাদের আবেগগুলো জানেন না? তারপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত দেখেন আমাদেরকে জানার পরেও চান যে আমরা ওনার কাছে হাত তুলা দেই। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বন্দা হাত তুলা দেয় কিছুর জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন যে ওনার কলবে কী কী চাহিদা রয়েছে। আপনি সাহিল হিসাবে যখন হাত তুলা দিবেন, মুখে না বললে আল্লাহ কি আপনার অন্তরের খবর জানেন না? আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন আপনি কী নিয়ে ওনার কাছে আজকে দরখাস্ত করবেন। তারপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার মুখ থেকে শুনতে চান এবং শুনলে পরে আল্লাহ খুশি হন, এবং আপনি যত চাইতে থাকবেন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে অবশ্যই অবশ্যই রেসপন্স দিবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম প্রিয় শেখের কাছ থেকে, শেখ খিদির হোসেন, যিনি চমৎকারভাবে দুইটি জিনিস উল্লেখ করেছেন এবং উল্লেখ করেছেন যে আলহামদুলিল্লাহ এই দিনে দোয়া তো করবই, অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের দোয়া করার জন্য যে বিষয়গুলি আছে, ইটস নট অনলি অ্যাবাউট আখেরা, ইটস নট অনলি অ্যাবাউট দুনিয়া, ইট হ্যাজ টু বি ইন আ ব্যালেন্সড প্রপোর্শন, যে আমরা দুনিয়ার জন্যই চাবো হালাল অবভিয়াসলি এবং আখেরার জন্যই চাবো। এবং শেখ চমৎকারভাবে বলেছেন যে আখেরাটা হচ্ছে শুড বি আ মেইন গোল অ্যান্ড অবজেক্টিভ, যেগুলোই কাজ করি না কেন, ইট কুড বি ইয়োর প্রফেশনাল ক্যারিয়ার দ্যাট ইউর ডুইং হেয়ার, ইট কুড বি ইয়োর চ্যারিটি ওয়ার্ক দ্যাট ইউর ডুইং হেয়ার, ইট কুড বি ইয়োর প্রাইভেট ফ্যামিলি লাইফ দ্যাট ইউর ডুইং হেয়ার, হাউএভার দিস শুড অল লিড টু ওয়ান ফাইনাল ডেস্টিনেশন দ্যাট ইজ দি আখেরা। ইনশাআল্লাহ উইদিন আ কনভারসেশন উইল অলসো ট্রাই অ্যান্ড শো ইউ সাম অফ দি ফুটেজেস ফ্রম দি মেইন ইভেন্ট। ইনশাআল্লাহ আমাকে বলা হচ্ছে এখনই খুতবা শুরু হয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি খুতবাতে এবং তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব, সঙ্গেই থাকুন। أيها المؤمنون اتقوا الله بالاستجابة لأوامره وتعليق القلوب به سبحانه محبة وخوفا ورجاء، فإن من اتقى أفلح وفاز دنيا وآخرة، ومن اتقى الله هدي إلى الحق. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته
ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم. وقال سبحانه: واتقوا الله لعلكم تفلحون. وقال عز شأنه: الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم. وقال جل وعلا عن إبراهيم عليه السلام: اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون. وإن من تقوى العبد لربه أن يوحد الله جل وعلا في عبادته، فلا يصرف شيئا من العبادة لغير الله، كما قال سبحانه: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون، الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم، فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال عز شأنه: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال ربنا جل وعلا: إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وجميع الأنبياء والرسل جاءوا بالتوحيد، وفي مقدمتهم أولو العزم من الرسل نوح وإبراهيم وموسى وعيسى، وخاتم الأنبياء محمد صلوات الله عليهم أجمعين. فكل الأنبياء يقولون لأقوامهم: يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. ثم جعل الله العاقبة الحميدة لأهل التوحيد وأتباع الرسل، وجعل العقوبة على من خالف طريقهم. وقال سبحانه: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت، فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة، فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. وهذا التوحيد الخالص الذي دعا إليه الأنبياء بإفراد الله بالعبادة هو معنى شهادة أن لا إله إلا الله. قال سبحانه: وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. وقال جل وعلا: قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه أنيب. وقال عز وجل: وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون. وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون. وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون. ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون. ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون. عباد الله، والفوز والنجاة يحصلان بتحقيق هذه الشهادة مع شهادة أن محمدًا رسول الله صلى الله عليه وسلم، بحيث يطاع أمره ويصدق خبره، ولا يعبد الله إلا بما جاء به. أرسله الله للناس جميعًا ليخرجهم من الظلمات إلى النور، ومن الضلالة إلى الهدى. قال تعالى: وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا.
وقال جل وعلا: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. أيها المؤمنون، يبشركم ربكم جل وعلا بالفضل الكبير فيقول: وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. ويقول جل شأنه: والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. وإن الإيمان مبني على أركان، فسرها النبي صلى الله عليه وسلم بقوله: أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره، كما ذكر أركان الإسلام بقوله: الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله، وتقيم الصلاة وتؤتي الزكاة، وتصوم رمضان، وتحج البيت إن استطعت إليه سبيلا. فالصلاة من أعظم أركان الإسلام بعد الشهادتين، فهي العمل الذي يدل على الإسلام، وهي صلة بين الإنسان وربه، يناجي فيها العبد إلهه وخالقه سبحانه. قال تعالى: وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال سبحانه: أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال جل وعلا: والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين. وأما الزكاة فتكون بإخراج جزء يسير من المال مرضاة للرب ومواساة للفقراء ومساهمة في المنافع العامة المذكورة في مصارف الزكاة. قال تعالى: وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقال عز وجل: وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. كما أن من أركان هذا الدين صيام شهر رمضان. قال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. والركن الخامس حج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا. قال جل وعلا: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال سبحانه: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسق رجع من ذنوبه كيوم ولدته أمه. أيها المؤمنون، لقد أمرنا بالاقتداء بنبينا صلى الله عليه وسلم في مناسك الحج كما قال عليه الصلاة والسلام: لتأخذوا عني مناسككم. بل أمرنا بالاقتداء به والسير على هديه وطريقته صلى الله عليه وسلم في كل عباداتنا، ورتب الله سبحانه على ذلك محبته، فقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. وقال سبحانه:
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولقد كان النبي صلى الله عليه وسلم على أكمل الأخلاق وأفضل الآداب كما وصفه ربه جل وعلا بقوله وإنك لعلى خلق عظيم، وبقوله فبما رحمة من الله لنت لهم. وصفت أم المؤمنين عائشة رضي الله عنها وصفت خلقه فقالت كان خلقه القرآن. وصورة الإسلام الحقيقية تشتمل على أعلى الأخلاق وأحسن التعاملات. فما أحوج الخلق اليوم إلى اعتماد الأخلاق في معاملاتهم المالية وأنظمتهم الاقتصادية والسياسية ومناهجهم العلمية وطرائقهم البحثية. ولن تتمكن أمة من تشكيل مواطنين صالحين إلا بزراعة الأخلاق في نفوسهم. فالأخلاق تحفظ الحقوق وتقيم النفوس والمجتمعات على أكمل نهج. فما أشد حاجة العالم إلى اعتماد المعايير الأخلاقية في كل مجالات الحياة. ولقد كانت خطبة المصطفى صلى الله عليه وسلم في يوم عرفة تؤكد أسس الأخلاق، حيث نهى صلى الله عليه وسلم عن الاعتداء على الآخرين فقال إن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام. وقال عليه الصلاة والسلام لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض. وهذا أيها المؤمنون أحد محاسن دين الإسلام الذي جاء بالحث على الأخلاق الفاضلة. ففي الصحيحين أن النبي صلى الله عليه وسلم أنه قال إن من خياركم أحسنكم أخلاقا. مما يظهر فضل دين الإسلام وكمال شريعته وسمو مقاصده، فهو يحفظ المصالح ويدرأ المفاسد ويدعو لإمارة الكون ونفع الخلق، ويقرر مبدأ التآخي بين المسلمين ونشر الرحمة والمودة فيما بينهم، والحث على نشر الخير والمعروف والبذل والعطاء والكف عن ظلم أي أحد من الناس وترك العدوان عليهم. ولقد كانت أمة الإسلام أمة واحدة تجتمع على الهدى معتمدة على الكتاب والسنة، بعيدة عن الأهواء والبدع، سامية عن الشقاق والبغضاء، تتجه لرب واحد سبحانه وتتبع نبيا واحدا عليه الصلاة والسلام، وتهتدي بكتاب واحد وهو القرآن العظيم، وتصلي لجهة واحدة وهي الكعبة المشرفة، وتحج لبيت واحد، وتؤدي نسكا واحدا، وتتناصر بعدل ورحمة وتكافل. ومما حثت الشريعة عليه من الأخلاق اختيار الأقوال الجميلة والألفاظ الحسنة. قال تعالى وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم. وقال سبحانه وقولوا للناس حسنا. ومما جاءت به الترغيب في صدق الأقوال والأفعال. قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. كما جاءت الشريعة بالأمر بالوفاء بالعقود والعهود. قال تعالى يا أيها الذين آمنوا أوفوا بالعقود. وقال سبحانه وأوفوا بالعهد إن العهد كان مسؤولا.
وأمر الله تعالى بالإحسان إلى الوالدين والقرابة والجيران، فقال عز وجل: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال جل شأنه في حق الوالدين: فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وأمر الله سبحانه بحسن العشرة بين الزوجين فقال: وعاشروهن بالمعروف وإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وكان من خطبة النبي صلى الله عليه وسلم في عرفة قوله: واستوصوا بالنساء خيرا. بل أمرت الشريعة بالإحسان إلى الخلق والعدل بينهم، فقال جل وعلا: إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال سبحانه: إن رحمة الله قريب من المحسنين. ونهى الله عز وجل عن الغش وتطفيف المكاييل، فقال: وأوفوا الكيل والميزان بالقسط. وأمر بالمحافظة على الأمانات وأدائها إلى أهلها، فقال جل وعلا: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. وأثنى الله على المؤمنين بقوله سبحانه: والذين هم لأماناتهم وعهدهم راعون. كما أثنى على أهل الإيثار فقال جل شأنه: ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. وأثنى على أهل الصدقات والنفقات في سبيل الخير فقال سبحانه: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. واستمع أيها المسلم لنماذج من آيات القرآن في ثواب أهل الأخلاق الفاضلة، حيث قال جل وعلا: وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. أيها المسلمون، لقد فتح الله لعباده باب التوبة ليتجاوز بفضله عن ذنوب العباد، كما قال عز وجل: إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال عز وعلا: وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. ويومكم هذا أيها المسلمون، إن يومكم هذا من مواسم التوبة ومن مواطن المغفرة. فقد أخرج الإمام مسلم في صحيحه أن النبي صلى الله عليه وسلم قال: ما من يوم أكثر من أن يعتق الله فيه عبيدا من النار من يوم عرفة، وإنه ليدنو ثم يباهي بهم الملائكة. كيف لا وهذا يوم عظيم أنزل الله فيه قوله: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فعندها كملت الأخلاق وتمت الشريعة المشتملة
على الفضائل المشتملة على الفضائل العالية والمحاسن الشريفة. وانظر أيها المسلم من نماذج ذلك سورة الحجرات، حيث نهى الله فيها عن تصديق الشائعات وأمر بالإصلاح بين المتخاصمين ورد الباغي عن الحق، ونهى عن السخرية بالخلق والتنابز بالألقاب وسوء الظن والتجسس والغيبة والتكبر. فالعالم أجمع مدعو إلى مراجعة القرآن الكريم ليتعرف على أعلى درجات الأخلاق، كما قال سبحانه: إن هذا القرآن يهدي للتي هي أقوم. ولذا كان من خطبة النبي صلى الله عليه وسلم في عرفة: لقد تركت فيكم ما لن تضلوا بعدي إن اعتصمتم به كتاب الله. وكان مما دعا إليه كتاب الله اجتماع كلمة المسلمين والحذر من البغي والخداع والخيانة وأخذ العظة والعبرة مع آلات من سبق من الخونة والظالمين. إن مراعاة الضوابط الأخلاقية الإسلامية في التعاملات المالية تزدهر به التجارة وينمو به الاقتصاد، لبناء ذلك على ثقة الناس بعضهم بأخلاق بعض. ولذا جاء في الشرع العظيم تحريم الغش والربا وأكل أموال الآخرين بالباطل والجهالات في البيوع والقمار والميسر، وأمر الله بتوثيق الحقوق. وإن مما أمر به الشرع مما له صلة بالأخلاق طاعة ولاة الأمور لما له من أثر عظيم في حفظ النظام العام. قال تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. فتلتزم الأمة بطاعة الله ورسوله صلى الله عليه وسلم، وتجتمع تحت لواء قادتها وولاتها بعيدة عن المنازعة والمنابذة، مؤدية للواجبات ومنتهية عن المخالفات، آمرة بالمعروف ناهية عن المنكر. فكانت بذلك خير أمة أخرجت للناس، فتنال ما وعد الله به من النصر والرزق والخير والاجتماع، بعيدا عن لوثات الفتن ودعاتها مهما تلونوا وتقلبوا. عباد الله، ولئن كان الحفاظ على الأخلاق مطلوبا في جميع البقاع فهو في هذه البقاع آكد، وليس من الخلق الفاضل جعل موسم الحج موطنا للشعارات أو المظاهرات أو الدعوة إلى الأحزاب والحركات. فقد أكد النبي صلى الله عليه وسلم في خطبة عرفة بأن كل شيء من أمر الجاهلية موضوع تحت قدميه. أيها العالم أجمع، إن التزام الأخلاق يهيئ أحسن سبل للحياة والعيش الكريم. فيا قادة الأمة، يا علماء الشريعة، يا أيها المسؤولون، يا أيها المربون الأفاضل، يا أيها الآباء والأمهات، يا أيها الإعلاميون، نحن مدعوون جميعاً لإعطاء موضوع الأخلاق ما يستحقه من أهمية، وعلينا أن نربي النفوس عليه بواسطة جعل النفوس تستشعر مراقبة الله تعالى وترتبط بالقرآن الكريم والسنة النبوية، وتؤمل حسن العاقبة دنيا وآخرة عند تمسكها بالأخلاق الفاضلة. حجاج بيت الله الحرام،
بعد أن خطب رسول الله صلى الله عليه وسلم في عرفة أمر بلالاً فأذن ثم أقام، فصلى الظهر مقصورة ركعتين، ثم أقام فصلى العصر مقصورة ركعتين، ثم وقف في عرفة على ناقته يذكر الله جل وعلا ويدعوه حتى غرب قرص الشمس، ثم ذهب إلى مزدلفة، وكان يوصي أصحابه بالرفق ويقول: يا أيها الناس عليكم بالسكينة والوقار، فإن البر ليس بالإضاع أي الإسراع. فلما وصل مزدلفة صلى المغرب ثلاثا والعشاء ركعتين جمعا وقصرا، وبات بمزدلفة وصلى الفجر بها في أول وقتها، ثم دعا الله إلى أن أسفر، ثم ذهب إلى منى فرمى جمرة العقبة بعد طلوع الشمس بسبع حصيات، فرمى جمرة العقبة بعد طلوع الشمس بسبع حصيات، وذبح هديه وحلق، ثم طاف طواف الإفاضة، وبقي في منى أيام التشريق يذكر الله عز وجل ويرمي الجمرات الثلاث بعد الزوال، ويدعو عند الصغرى والوسطى، ورخص لأهل الأعذار في ترك المبيت بمنى. وسنة رسول الله صلى الله عليه وسلم المكث بمنى إلى اليوم الثالث عشر وهو الأفضل، وأجاز التعجل في الثاني عشر، فلما فرغ من حجه وأراد السفر إلى المدينة طاف بالبيت صلى الله عليه وسلم حجاج بيت الله الحرام. إنكم في موطن شريف وزمان فاضل ترجى فيه مغفرة السيئات، ترجى فيه مغفرة السيئات وإجابة الدعوات. ولهذا أفطر صلى الله عليه وسلم يوم عرفة في حجه ليتفرغ للذكر والدعاء. فأكثروا من دعاء ربكم الكريم لكم ولمن تحبون ولمن له عليكم حق، وللمسلمين عامة، بأن يصلح الله أحوالهم وأن يجمع كلمتهم على الحق. ولا تنسوا الدعاء لمن أحسن إليكم، كما في الحديث: من صنع إليكم معروفا فكافئوه، فإن لم تجدوا فادعوا له، وإن ممن أحسن للمسلمين من يقوم بخدمة الحرمين الشريفين ويسهر على راحة ضيوف الرحمن وفي طليعتهم خادم الحرمين الشريفين وولي عهده، فادعوا الله لهم. اللهم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام، نسألك أن توفق خادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز، اللهم كن معه مؤيداً وناصراً ومعيناً على كل خير. اللهم جازه خير الجزاء على ما يقدمه من الخير والإحسان. اللهم بارك في ولي عهده الأمير محمد بن سلمان، اللهم شد عضده به واجعله سبب خير للأمة كلها. اللهم تقبل من الحجيج حجهم، اللهم تقبل من الحجيج حجهم، ويسر لهم أمورهم، واكفهم شر من أراد بهم سوءا. اللهم أعدهم، اللهم أعدهم لبلدانهم سالمين غانمين، قد غفرت ذنوبهم وقضيت حوائجهم. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات، وألف ذات بينهم، وأصلح قلوبهم، وتول شأنهم، وآمنهم في أوطانهم، واهدهم لأحسن الأقوال والأعمال والأقوال، واهدهم لأحسن الأخلاق والأقوال والأعمال
يا ذا الجلال والإكرام. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. بريك نيبو. أشهد أن لا بسم الله الرحمن الرحيم. لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন। এতক্ষণ আমরা শুনছিলাম সরাসরি খুতবা from মসজিদে নামিরা, এবং আমরা যে স্পেকটাকুলার যে ভিউগুলো দেখছিলাম থ্রু দি টেলিভিশন, one can only embrace and understand the magnitude of the event that has taken place today. However, the true spirit of the movement, of the moment, can only be understood by the pilgrims, by the Hujjaj Baytullah al-Haram, who are physically present there. The khutbah was slightly shorter than last year. Inshallah, in this segment, we'll be discussing in details, perhaps a summary of what the Sheikh has mentioned, the message that he has given to the Muslim Ummah, and what sort of important message shall we take away from this khutbah. Amra bistarito alochona korbo, kintu tar age ekti chotto birotir por, khanikon birotir por firchi abaro amra apnader majhe inshallah asha korbo apnara amader shongei thakben. Assalamu alaikum. لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন। এতক্ষণ আমরা প্রথম সেগমেন্টে দেখেছি সরাসরি খুতবা from মসজিদে নামিরা, এবং গুরুত্বপূর্ণ কিছু মেসেজেস কিছু ছিল, somewhere a continuation of what was given last year or perhaps previous years. এবং আমরা এই সেগমেন্টে একটু টাচ করার চেষ্টা করব যে আজকের খতিবের কী মূল সামারি ছিল, বা কী মূল বিশেষ পয়েন্টগুলি ছিল আজকে তার খুতবা থেকে, এবং কী কী মেসেজ তিনি দিয়েছেন বাবা মা বা রুলার্স অফ দি কান্ট্রিজ অ্যান্ড টু দি মুসলিম উম্মা ইন জেনারেল, এইসব কিছু জানার চেষ্টা করব। তারপরে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে কিছু কিছু মিসকনসেপশন যেগুলো রয়ে গেছে অ্যাজ এ কমিউনিটি দ্যাট উই আর ইন, অ্যান্ড মোর ইন ডিটেলস লিটল বিট অ্যাবাউট ঈদ অ্যান্ড উদহিয়া অ্যান্ড অ্যাবাউট দি স্যাক্রিফাইস অ্যাজ ওয়েল, স্পেশালি লিভিং ইন এ ওয়েস্টার্ন সোসাইটি যেখানে আমাদেরকে উই হ্যাভ লট অফ চ্যালেঞ্জিং কোয়েশ্চন অ্যাবাউট স্যাক্রিফাইস, অ্যাবাউট অ্যানিমাল রাইটস অ্যান্ড দোজ কাইন্ড অফ থিংস, ইনশাআল্লাহ উইল ট্রাই অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ উদহিয়া ইন দি লাইট অফ ইসলাম। বাট বিফোর দ্যাট ইনশাআল্লাহ উই উইল বি গেটিং গোয়িং ব্যাক টু আওয়ার মেইন discussion about the whole summary of the khutbah. Now, Sheikh Khidr Hussain, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে আমরা মেইন আলোচনা যাওয়ার আগে, একটু যদি আপনি ব্রিফলি আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা জানান খতিব সম্পর্কে। আজকে যিনি খুতবাটা দিলেন মসজিদে নামিরা থেকে, উনি কিন্তু আজকে এই প্রথমবার আসছেন এই খুতবার স্থান থেকে, প্রথম থেকে আসছেন। ওনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে উনি মদিনার একজন আলিম, এবং উনি শেখ বিন বাজ যিনি ছিলেন সৌদি আরবের বড় একজন আলিম, ওনার ছাত্র ওনার কাছে পড়েছেন, শেখ জিবরিন ওনার কাছেও পড়েছেন, মানে উনি আলিমদের মধ্যে অন্যতম একজন পরিচিত আলিম। এবং ওনার নামটা হচ্ছে হুসেইন বিন আব্দুল আজিজ আল শেখ, এবং মদিনার একজন কাদি কাজী হিসাবে দায়িত্ব পালন করতেছেন, হ্যাঁ জাজ হিসাবে দায়িত্ব পালন করতেছেন। ওনার খুতবা থেকেই আমরা বুঝতে পেরেছি যে অত্যন্ত একজন জ্ঞানী মানুষ, এবং শরিয়ার উপর ওনার ভালো জ্ঞান রয়েছে। অসংখ্য ধন্যবাদ। এখন চলো যাই সরাসরি খুতবাতে। প্রথমটা আমি যদি শুরু করে নিই এরকম বিষয় নিয়ে, এই সাবজেক্টে নিয়ে, যে উনি প্রথমেই তাওহীদ বা প্রেজিং আল্লাহ অ্যান্ড দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু টাচ করেন দি ব্রিফ ইন্ট্রোডাকশন অফ দি খুতবা। শেখ শুরু করেছেন আল্লাহকে প্রশংসা করার পরেই, আল্লাহর হাবিবর উপর সালাতু ওয়াসাল্লাম দিয়েছেন, এরপরেই প্রথম যে বিষয়টা নিয়ে এসেছেন উনি তাকওয়ার বিষয়টা নিয়ে আসছেন। আল্লাহর প্রতি তাকওয়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ফালাহ এবং নাজাহ যেটা বলেছেন সাফল্যতা নির্ভর করতেছে যে আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস,
তাকওয়ার উপর এই এই কোয়ালিটি, এই যে বৈশিষ্ট্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং কয়েকটি আয়াত উনি আমাদের সামনে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এরকম অনেকগুলো আয়াত রয়েছে তাকওয়া সংক্রান্ত, এগুলা আমাদের সামনে তুলে ধরেছেন এবং বলেছেন যে আল্লাহ রব্বুল ইজ্জত চান যে আমরা তাকওয়াবান হই, কারণ যারা এই কোয়ালিটিটা অর্জন করতে পারবে তারাই সত্যিকার সাফল্যতা হাসিল করতে পারবে। তার মানে সাকসেসটা উনি বলেছেন, তাহলে আমি যদি একটু ক্লারিফাই করতে চাই আপনার কাছ থেকে, যে দুনিয়াউই এবং আখরাউই, মানে দুনিয়া এবং আখেরাতের সাকসেস, নট অনলি অ্যাবাউট আখেরা বাট বোথ ইন কালেক্টেড ব্যালেন্স। হ্যাঁ, এই যে কোয়ালিটি, কোয়ালিটি শুধু অবশ্যই তো আখেরাতের, আমাদের গন্তব্যস্থান যেটা চিরস্থায়ী জীবন তো হচ্ছে আখেরাতের, কিন্তু এই যে সীমিত সময় আমরা দুনিয়াতে আসি, এই সীমিত সময়ের মধ্যে তো আমাদের মধ্যে এই কোয়ালিটিগুলো থাকতে হবে, খাস করে আমরা এই সমাজে বসবাস করতেছি, মানুষের সাথে লেনদেন কথাবার্তা যে বিষয়গুলো পরে আসবে, শেখ মেনশন করেছেন যে ঘিস যে শব্দটা বললেন প্রতারণা, এগুলো তাকওয়া মানে এই কোয়ালিটিগুলো থাকতেই হবে যদি আমরা ভালো একজন মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে চাই। এবং এখানে উনি দুইটি শব্দ ব্যবহার করেছেন, ফাউজ এবং নাজাহ, এটা যদি একটু ক্লিয়ারলি আপনি আমাদেরকে বলেন, ফাউজ এবং নাজাহ, ফাউজ বলতে কি বোঝাচ্ছেন? এই যে দুইটা আরবি শব্দ, এগুলা কোরআন শরীফে আসছে এবং শব্দের অর্থটা হচ্ছে যে সাফল্যতা, এবং সত্যিকার সাফল্যতা হয় যারা জান্নাত হাসিল করতে পারে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, এই ফাউজ যে শব্দটা ফাজ হিসাবে আসছে কোরআন শরীফে, যে যারা সত্যিকার জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারলো তারাই সত্যিকার সাফল্য। শেখ যে কথাটা বললেন যে সাফল্যতা শুধু এই দুনিয়াতে না, আসল সাফল্য হচ্ছে তো আখেরাতে, এবং আখেরাতে যারা সাফল্যতা হাসিল করতে পারলো তারাই সত্যিকার সাফল্য ব্যক্তি, এবং তারাই এই গুণটা কিন্তু ইয়ে করে ফেলেছেন। এবং আমরা সবসময় অসংখ্য ধন্যবাদ, আমরা সবসময় শুনি, যখনই আমরা ফাউজের কথা শুনি তখনই আবার নাজাহ, কিন্তু সাইমালটেনিয়াসলি ইন দ্য সেম ব্রেথ উই ডু হিয়ার, ইজ ইট বিকজ অফ দিস রিজন? না, এই শব্দগুলো কিন্তু অনেক সিমিলার। আচ্ছা, হ্যাঁ, মানে মানার দিক দিয়েই মিনিংটা একই, যে ফাউজ এবং ফালাহ ও আসছে এবং নাজাহ ও আসছে। নাজাহ হচ্ছে সাধারণত জাহান্নাম থেকে ক্ষমা পেয়ে গেলে ওনাকে নাজাহ, যে পেয়েছেন এই এই অবস্থাকে নাজাহ বলে আরবিতে। অসংখ্য ধন্যবাদ। তারপরে উনি বলার চেষ্টা করেছেন অ্যাবাউট দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাম ওয়া নাযীরা, বা লাস্ট প্রফেট, এই এই সম্পর্কে একটু আপনি টাচ করেন। এরপরে যে বিষয়টা উনি নিয়ে আসছেন তাকওয়ার পরে, একটু এখানে টাচ করেছেন আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে, তাওহীদের উপরে, যে এই যে তাওহীদের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহকে যে আমরা ইবাদত করি ওনাকে একাই ইবাদত করতে হবে, শিরক মুক্ত জীবনযাপন করতে হবে, শিরককে প্রতিরোধ করতে হবে, দূর থাকতে হবে। এরপরে আপনি যে কথাটা বললেন যে আল্লাহর হাবিব আখলাকে হামিদা, আখলাকে তৈয়বা, ওনার উত্তম চরিত্র সম্পর্কে বললেন যে আমরা ওনাকে অনুসরণ করি, ওনাকে ইত্তেবা করি, কিন্তু ওনার মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলাকে আমরা অনুসরণ করতে হবে। এখন এখানে হাদিস একটি বলা হয়েছিল যে রাসূলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, বা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলের আখলাক সম্পর্কে, তখন তিনি বলেছেন তোমরা কি কোরআন পড়নি? এই হাদিসটা সম্পর্কে যদি একটু টাচ করেন আপনি। যে হাদিসটা অত্যন্ত মশহুর, মারুফ, পরিচিত হাদিস, সবসময় আমরা শুনে থাকি, যে একদল মানুষ আল্লাহর হাবিবের গুণ সম্পর্কে জানার জন্য আসলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, এবং উনি তো ভালো জানেন, কারণ উনি তো আল্লাহর রসুলের সাথে সবসময় ছিলেন। যখন উনাকে প্রশ্ন করা হলো যে আল্লাহর রসুলের আখলাক সম্পর্কে আমাদেরকে বলেন, তখন উনি উত্তরে বললেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? তখন তারা বলল যে হ্যাঁ, অবশ্যই আমরা কোরআন পড়েছি। উনি বললেন যে সমস্ত কোরআনটাই হচ্ছে আল্লাহ রসুলের আখলাক, মানেই হচ্ছে যে কোরআন শরীফে যে হারামের বিষয় আসছে আল্লাহ রসুলের জীবনে এটা অ্যাপারেন্ট ছিল, মানে আপনি দেখতে পারবেন ওনার কাজকর্মে ভিজিবল ছিল, যে বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত মানা করেছেন এগুলোই আল্লাহ রসুলের জীবনে ভিজিবল ছিল। কোরআন শরীফের যতগুলো হুকুম রয়েছে, যতগুলো বাধা রয়েছে, যতগুলো তাকিদ রয়েছে, সবগুলোই আল্লাহ রসুলের জীবনে অত্যন্ত ভিজিবল ছিল। লিদালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ রসুলই হচ্ছেন মানে জীবন্ত কোরআনের মতো। এখানে একটা জিনিস আপনি যখন বলছেন ভিজিবল, তার মানে হচ্ছে আরেকটা শব্দ আমার মাথায় আসছিল, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এখন আমাদের সমস্যা হচ্ছে, জাস্ট একটু আমি আমাদের সমাজের সাথে একটু রিলেট করতে চাচ্ছি, যে আমাদের সমস্যা হচ্ছে আমরা হয়তো বাইরে উই উড বি নোন অ্যাজ ওয়ান অফ দ্য ভেরি গ্রেটেস্ট পার্সোনালিটিজ, ও হাম্বল, ও ভেরি অনারেবল, সো অ্যান্ড সো ফোর্থ। আবার আরেকটা আপনি বলেছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিউ বেস্ট অ্যাবাউট হিম, তো এখানে বোঝা যাচ্ছে দি ওয়াইফ নোজ অ্যাবাউট দ্য বেস্ট ক্যারেক্টার অফ দ্য ইন্ডিভিজুয়াল দ্যাট শি ইজ লিভিং উইথ। নাও তার মানে হচ্ছে, যদি if I can understand, if the wife certifies that her husband is of a true character, then that is the true acknowledgement, or people from outside who claim about the other individual jina uni hotchen kubi mane respectful manush. So how do we deal with this?
আপনার ওয়াইফ তো সার্টিফিকেট দিবে না আপনার ঘরের জীবন, আপনি তো ঘরে প্রচুর সময় পাস করতেছেন, এবং ওনার সাথে কীরকম লেনদেন হচ্ছে, ওনার সাথে কীরকম ব্যবহার হচ্ছে, উনি যদি বলেন যে আপনি একজন ভালো মানুষ, অনেক আছেন যে দেখেন আপনি ভাইরে মানুষের সাথে অত্যন্ত ভালো, খুব রেসপেক্টফুল, খুব হাম্বল, আপনি যেটা বললেন অনেক ভালো ব্যবহার রয়েছে, সুন্দরভাবে আপনি তাদের সাথে মোয়ামলাত করতেছেন, কিন্তু ঘরে গিয়ে আবার দেখা যায় যে এই কোয়ালিটিগুলো আপনার মধ্যে নেই, পরিবার আতঙ্কে পড়ে যায়। কিন্তু আল্লাহ রসুলের অবস্থাটা ভিন্ন ছিল, যে দেখেন ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে তো অনেক সময় কেটেছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সার্টিফিকেট দিচ্ছেন যে নিশ্চয়ই আল্লাহর হাবিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আয়াতটা বললেন শেখ যে আল্লাহর রাসূল অবশ্যই উত্তম চরিত্র রূপে প্রতিষ্ঠিত, ওনার ওয়াইফ সার্টিফিকেট দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, এখানে একটি চমৎকার মেসেজ কিন্তু বের হয়ে চলে এসেছে, আমরা যেন ব্যবহার করি আমাদের ফ্যামিলির সাথে, আমাদের রিলেটিভের সাথে, এবং এই আরাফার দিন এবং আগামীকালকে ঈদ, লেট আস টেক দিস অপরচুনিটি টু ইনশোর যাদের সাথে আমাদের রিলেশনশিপ হ্যাজ গট ইস্যুস উইথ, পারহ্যাপস উইথ আর ব্রাদার্স, পারহ্যাপস উইথ আর সিস্টার্স, এক্সটেন্ডেড ফ্যামিলিজ, ওয়াই নট উই টেক দিস অ্যাজ অ্যান অপরচুনিটি টু মেন্ড দিস রিলেশনশিপ। এবং এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ যে ফ্যামিলি আমাদের আত্মীয় স্বজন যে আছে, এবং কোরআন কিন্তু বহুবার এর গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন, এবং লেট আস মেক শোর দ্যাট এইরকম ইম্পর্টেন্ট দিনে এইরকম ডিফারেন্সেসকে আমরা যেন উঠে আসতে পারি, অ্যাভয়েড করতে পারি, এবং উই ক্যান বি আ বেটার পার্সন নট ইন দিস সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্টলি উইদিন আর ফ্যামিলি। নাও শেখ, এখানে আরেকটি জিনিস উল্লেখ শেখ বলেছেন, খতিব বলেছেন যে মা আতাকুম রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, এই হাদিস সম্পর্কে যদি একটু আপনি বিস্তারিত আলোচনা করেন। এই কথাটা কিন্তু কোরআন শরীফে আসছে, এবং আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে মা আতাকুম রাসূলু, এটা কোরআন শরীফের আয়াত, মা আতাকুম রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু, যে আল্লাহর হাবিব যে মেসেজটা নিয়ে আসছেন, এই যে কথাবার্তা আমরা বললাম যে তাকওয়ার বিষয়টা, তাওহীদের বিষয়টা, এগুলো তো সব কোরআন শরীফেই লিপিবদ্ধ আছে, এবং হাদিস শরীফ অর্থাৎ আল্লাহ রসুলের আকওয়াল কথাবার্তার মধ্যে রয়েছে। মানে হচ্ছে যে এই বিষয়গুলো যে খতিব আমাদের উদ্দেশ্যে বললেন, তামাম মুসলমানদের উদ্দেশ্যে বললেন, এগুলাকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। ওমা আতাকুম রাসূলু, আল্লাহর হাবিব যে জিনিসগুলো নিয়ে আসছেন, কি জিনিসগুলো নিয়ে আসছেন, এমন জিনিস যে জিনিসগুলো আমাদেরকে অন্ধকার থেকে নিয়ে আলোর দিকে নিয়ে যাবে, তাকওয়া, সবর, মানুষের সাথে ভালো ব্যবহার, আখলাকে তৈয়বা, যেটা উনি বললেন খুতবাতে, যে জিনিসগুলোই বলেছেন সবগুলো আল্লাহর হাবিব নিয়ে আসছেন, এবং এইগুলাকে আমাদের জীবনেই প্রয়োগ করতে হবে, এবং প্রয়োগ করতে পারলে পরে আগে যে আমরা কথাটা বললাম যে ফৌজ এবং নাজাহ এবং ফালাহ, সত্যিকার সাফল্য আমরা হাসিল করতে পারবো। এবং এই আয়াতের সাথে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক হচ্ছে যে কোরআনটি, যে কোরআনের আয়াত শেখ তেলাওয়াত করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদাইতু লাকুম ইসলাম দীনা, এই আরাফার যে দিনে, এন্ড অবভিয়াসলি ওয়াজ কোটেড ইভেন ইন দি ফাইনাল সেরমন অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই আয়াত সম্পর্কে যদি একটু আপনি বিস্তারিত আলোচনা করেন। এই যে আয়াতটা সূরা মায়েদাতে আমরা সাধারণত পড়ে থাকি, পেয়ে থাকি, এই আয়াতটা কিন্তু আরাফাতের দিনেই নাজিল হয়েছে, যখন আল্লাহর হাবিব হজ করেছিলেন, ওনার জীবনেতে শুধুমাত্র একবারই হজ করেছেন, যেটাকে আমরা বিদায় হজ বলে থাকি, এই আয়াতটা নাজিল হয়েছে ওনার জীবনে। অনেক উলামায়ে কেরাম মনে করেন যে এর আয়াত নাজিলের পরেই, ধরেন দুই মাস পরেই আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, এইরকম একটা কথা আসছে। মানে এখানে একটি কথা আমি জাস্ট অ্যাড করতে চাচ্ছি যে এখানে যখন এই আয়াতটি নাজিল হয়ে গেছে যে কমপ্লিশন অফ দিন, তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাওয়ার সময়টা কিন্তু ইন্ডিকেশন কি চলে আসছে না, যেটা সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছেন যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা শুনলেন, তখন উনি আবার ওনার এই যে কান্নাটা কিন্তু উনি ধরে রাখতে পারেননি, যে ওমর ইবনুল খাত্তাব যিনি আল্লাহর হাবিবের সাথে অত্যন্ত ক্লোজ ছিলেন, উনি বুঝে ফেলছেন যে আল্লাহ যখন ওনার হাবিবের কাছে এইরকম আয়াত নাজিল করে ফেলেছে, দিয়ে দিয়েছেন যে আলিয়াউমা আকমালতুল্লাকুম দীনাকুম, যে আজকে আজকে আলিয়াউমা আজকের দিনেই আমরা এই ধর্মটাকে কমপ্লিট করে ফেলেছি, উনি বুঝতেই পারেছেন যে ওহি বন্ধ হয়ে যাবে, এবং ওহি বন্ধ হয়ে গেলে তো নবী আর থাকবেন না, মানে ওই নবী থাকার উদ্দেশ্যটা হচ্ছে ওহি আসবে, এবং ওহির মধ্য দিয়ে সমাজে বিশাল একটা পরিবর্তন আসবে, মানুষকে হারামের থেকে দূর মানে হারাম থেকে দূর থাকবে, হালালের প্রতি তাকিদ দিবেন। তার মানে হচ্ছে মানে এই আয়াত প্রমাণিত হচ্ছে যে হালাল এবং হারাম সম্পর্কে যেগুলো বিষয়গুলো আছে এগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে, তার মানে অল অফ দিন হ্যাভ বিন কমপ্লিটেড। তার মানে এখন আমি একটু যদি আমরা
if we can apply it in today's context, আমরা অনেক সময় কিছু কিছু চ্যালেঞ্জেস ফেস করি, স্পেশালি আপনি অ্যাজ এন ইমাম এবং খতিব, আপনি নিশ্চয়ই আপনার আমাদের কমিউনিটিতে অনেক ইস্যুস দেখছেন যেগুলো হয়তো মাইট নট বি রিলেটেড ডাইরেক্টলি টু দি দিন ইটসেলফ, বাট হয়তো কালচারাল কিছু অ্যাসপেক্ট থাকতে পারে, সিভিল ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কিছু অ্যাঙ্গেল থাকতে পারে। তো এখন এইগুলো বিষয় যখন কেউ যদি কোনো ধরনের রিফর্মেশন আনতে চাচ্ছে দিন নিয়ে, তখন আপনার কী মেসেজ থাকবে? দেখেন, এই দিনে আমাদের বুনিয়াদি বিষয় যেগুলো রয়েছে এই বিষয়গুলোতে রিফর্মের কোনো প্রয়োজন নেই, যেটা এই আয়াত থেকে প্রমাণিত। আলিয়াউমা আকমালতুলাকুম, এই দিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সবগুলাই কিন্তু আল্লাহর হাবিব স্পষ্টভাবে আমাদের কাছে পৌঁছে দিয়ে গিয়েছেন। অনেকগুলা বিষয় আছে যে সময়ের সাথে এগুলা হচ্ছে পরিবর্তন হচ্ছে, কন্টেম্পোরারি ইস্যু, যেগুলো ফুকাহা ইকরাম ভালো ভালো আলিম যারা রয়েছেন তারা এই বিষয়গুলো নিয়ে তাহকিক করতেছেন, রিসার্চ করতেছেন। কিন্তু আমরা যারা আছি, এই আয়াত থেকে আমরা যে লেসনটা নিতে পারি যে দিনের যে বিষয়গুলো আল্লাহ রসুল আমাদের কাছে দিয়ে গেছেন সেগুলোকে আমরা ভালোভাবে পাকড়াও করে ধরতে হবে। অন্যত্রে আল্লাহর হাবিব এই বাসনেই, এই বিদায়ী হজ্জে বললেন যে তারাকতু ফিকুম আমরাইন, এই আয়াতের সাথে সংশ্লিষ্ট যে কথাটা বললেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেছি, যেটা সহি হাদিসে আসছে, কুরআন এবং হাদিস। এই আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মানে এই ধর্মটাকে পরিপূর্ণভাবে রেখে গিয়েছি, মানে এতে আর কোনো মাইনাস এবং প্লাস আপনাকে করতে হচ্ছে না। আপনার জীবনযাপনের জন্য আপনার জীবন চলার পথে যতগুলো জিনিসের দরকার এগুলো আল্লাহর হাবিব স্পষ্টভাবে রেখে দিয়ে গিয়েছেন। অনেকগুলো চ্যালেঞ্জ আসতে পারে, আপনি যেটা বললেন সময়ের কারণেই আল্লাহর হাবিব এই বাসনটা দিয়েছেন 1400 বছর আগেই, অনেক আগে দিয়েছেন এই বাসনটা। এই সময়ে অনেকগুলো পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের মধ্যে উলামা ইকরামের দায়িত্ব হচ্ছে যে পরিবর্তনের সাথে সাথে তারা রিসার্চ করবেন, আমাদেরকে কোরআন হাদিস সামনে রেখেই আমাদেরকে এটার সলিউশন দিবেন। দাও, আপনি একটি জিনিস বলেছেন যেখানে কন্টেম্পোরারি ইস্যু যেগুলো আসছে, তার মানে হচ্ছে কন্টেম্পোরারি ইস্যু যদি আসে তাহলে বেসিক ফান্ডামেন্টাল অফ ইসলাম ক্যানট বি চেঞ্জড, ওইগুলোকে সামনে রেখে তারপরে যদি কোনো জিনিস যদি এগেনস্ট দি শরিয়া যদি না যায়, উইচ মিনস এগেনস্ট দি কোরআন এন্ড সুন্নাহ, দেন দি উলামা অর দি ফুকাহা অফ কারেন্ট এজ ইন টাইম ক্যান লুক ইনটু ইট এন্ড পারহ্যাপস রিসার্চ এন্ড পারহ্যাপস কাম টু আ কমন কনক্লুশন। উদাহরণস্বরূপ হতে পারে যেটাকে আমরা ফেকার পরিভাষায় বলি আল মাসআলা আল মুআসিরা, যে কন্টেম্পোরারি কিছু মাসলা মাসাইল যেগুলো রয়েছে, যে স্থান পরিবর্তন হওয়ার কারণেই এই মশলাটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, এগুলার ক্ষেত্রে সলিউশন দিতে গিয়ে আল্লাহ কিন্তু কুরআন শরীফে বলেছেন ফাইদা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূলি, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে কি করতে হবে, কোরআন এবং হাদিসের দিকে রুজু হয়ে যেতে হবে, কারণ এই কোরআন এবং হাদিসে এই সমস্যার সর্বক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে এই সবগুলোর সমাধান কোরআন এবং হাদিসে রয়েছে। তার মানে হচ্ছে এখন কোরআন এবং হাদিস তো আমরা সবাই পড়ছি, তার মানে কি যে কোনো কেউ এটাকে নিয়ে অ্যানালাইজ করতে পারবে না, একজন কোয়ালিফাইড স্কলারের কাছে গিয়ে এই জিনিসগুলো ভালো করে বিস্তারিতভাবে জেনে নেব? কোরআন এবং হাদিস সবাইকে পড়তে হবে, কিন্তু এটাকে নিয়ে গভীর ডিপ রিসার্চ করে আমাদেরকে সলিউশনটা দেওয়া হচ্ছে উলামায়ে কেরামের দায়িত্ব। ওকে, অসংখ্য ধন্যবাদ এটা ক্লারিফাই করার জন্য। তারপরে উনি আরেকটা জিনিস, ওই বিদায়ী বাসন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেটি বাসন ছিল, ওইখান থেকে উনি উল্লেখ করেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম হারামুন আলাইকুম। এইটা বলার মেইন কনটেক্সট এবং আজকের কি বলে কনটেক্সটে, ইন টুডেজ এরা, ইন টুডেজ জেনারেশন, এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়? এই মূল্যবান কথাটা কিন্তু আজকে যদি আমাদের জীবনে প্রয়োগ করতাম তাহলে আমাদের মধ্যে এই যে মারামারি, রাহাজানি, হত্যা, ব্যভিচার, অন্যায়, জুলুম যেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি মুসলমান দেশগুলোতে, মুসলমান দেশের বাইরে যেগুলো হচ্ছে, মুসলমান দেশ বলতে মানে অধিকাংশ মুসলিম মেজরিটি যেগুলো দেশে আজকে, এগুলো দেখেন কি হচ্ছে। কিন্তু আল্লাহর হাবিব এত সুন্দর কথা বলে দিয়ে গিয়েছেন আমাদের জন্য, মানে কোনো একটা দেশে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে এই বাক্যটাকে কিন্তু, এই কথাটাকে কিন্তু আমাদের জীবনে করতে হবে, প্রয়োগ করতে হবে, যে আপনি কাউকে গালি দিতে পারবেন না, আপনি রক্তপাত করতে পারবেন, কাউকে মারতে পারবেন না, কেউর হক যেটা আছে হককে আপনি লঙ্ঘন করতে পারবেন না, এই কথাটা কিন্তু এই 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 আল্লাহর হাবিব স্পষ্টভাবে বলে দিয়েছে। তার মানে যারা ক্রিটিক্স অফ ইসলাম, যারা বলে যে ইসলামে কিন্তু হিউম্যান রাইটস নাই, এই ভার্সের দ্বারা বা এই হাদিসের দ্বারা কি এটা প্রমাণিত না, এই খুতবার দ্বারা প্রমাণিত না যে বেসিক আর্টিকল অফ ফান্ডামেন্টাল অফ হিউম্যান রাইটস কিন্তু ফাউন্ডেশনটা এখানেই কিন্তু লেড ডাউন হয়ে আছে? এই যে আল্লাহ রসুল বিদায়ী বাসনে যে কথাবার্তা বলেছেন, এই কথাবার্তা কিন্তু আপনি যদি একত্রিত করে একটা বই লেখেন তাহলে এই বইয়ের নামটা দিতে পারবেন যে রাইটস অফ হিউম্যানিটি।
এইরকম আল্লাহর হাবিব এত সুন্দর সুন্দর কথা বলে দিয়েছেন। শুধু মানুষের অধিকার সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, নারীদের অধিকার, পুরুষদের অধিকার, আপনার প্রতিবেশীর অধিকার, মা বাবার অধিকার, শুধু অধিকারই দিলেন বাসনে। প্রচুর সাহাবা ইকরাম, প্রায় 100,000-এর অধিক সাহাবা ইকরাম ছিলেন, এই কথাটা বারবার শুনলেন এবং সাহাবা ইকরাম এই কথাগুলো নিয়েই সমাজেই এই অধিকারগুলো স্থাপন করার পরেই ইসলাম কিন্তু জয়লাভ করেছিল সেই সময়ে। That's very true. এবং এটা আজকের কনটেক্সটে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, আপনি যেভাবে বলেছেন, তাহলে আই থিঙ্ক ফালাহ এবং নাজাহ যে দুটি শব্দ আপনি আগে উচ্চারণ করেছেন, ইট কুড বি অ্যাচিভড। কিন্তু দুঃখজনক যেটা হচ্ছে যে আজকে এই কথাগুলো কিন্তু মুসলমান হিসাবে আমরা অনেকেই এগুলো প্রয়োগ করতে পারতেছি না। এবং অল্টারনেটিভলি যেটা হচ্ছে যে দুই একজন মুসলমানের কারণেই যারা এগুলাকে ভালোভাবে মানতেছে না, এদের কারণে কিন্তু সবাইকে আজকে বলা হচ্ছে, হোল কমিউনিটিকে কালার করা হচ্ছে যে সবাই এইরকম না, যারা মুসলমান হিসাবে নিজেকে দাবি করে এবং এই কথাবার্তা জীবনের সব আঙ্গিকে প্রয়োগ করে, তারা এখন কখনো এই অধিকারগুলো লঙ্ঘন করতে পারে না। দ্যাটস রাইট। এখন আপনি যদি একটু কাইন্ডলি এক্স্যাক্টলি ট্রান্সলেট করেন, যদি এই যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম হারামুন আলাইকুম, এটা এক্স্যাক্ট লিটারাল ট্রান্সলেশন কি হচ্ছে? ইন্না দিমাআকুম, যে নিশ্চয়ই তোমাদের যে রক্ত, এখানে রক্তর অর্থ হচ্ছে যে তোমাদের জান, ও আমওয়ালাকুম তোমাদের মাল অপরের জন্য হারাম, মানে আপনি অধিকার লঙ্ঘন করতে পারবেন না। আপনার যে সম্পদ রয়েছে, আপনার জান রয়েছে, আমি এটাকে লঙ্ঘন করতে পারবো না, কারণ আমি দায়ী হয়ে যাবো আল্লাহর কাছে। মানে এখানে কিন্তু আরেকটি জিনিস বোঝা যায়, আল্লাহ কিন্তু বলেন নাই মুসলমানের দিমা বা মুসলমানের রক্ত বা মুসলমানের সম্পদ, আল্লাহ এটাকে কিন্তু জেনারেল বলেছেন, হক মুসলিম বা নন মুসলিম, ইজ দ্যাট কারেক্ট? না, এটাই কিন্তু এখানে যে ইন্না আমওয়ালাকুম ওয়া দিমা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, এখানে আল্লাহ রসুল এখানে যে নাউনটা রয়েছে, জমির যেটা রয়েছে আরবিতে, ইয়াউদু ইলাল মুখাতিব, ইয়াউদু ইলাল জামাআ, এখানে এই নাউনটা কিন্তু উদ্দেশ্য হচ্ছে যারা এখানে উপস্থিত ছিলেন। আরবিতে একটা কথা আছে, আল ইবরাতু বি উমুমিল লাফজি লা বি খুসুসিস সাবাব। অনেক সময় হয় যে আপনি কাউকে একটা কথা বলতেছেন, এটা কিন্তু ওনার জন্য শুধু প্রযোজ্য নয়, বরং সবার জন্য। তো এই কথাটা কিন্তু যারা এখানে উপস্থিত ছিলেন তাদের জন্য নয়, আমাদের জন্য, আমরা যারা ছিলাম না সেই সময়, সব দেশ থেকেই সবার জন্যই এটা প্রযোজ্য, শুধু মুসলমান নয় বরং গয়ের মুসলিমিনের জন্যই। অসংখ্য ধন্যবাদ। তারপরে উনি যে সে বারবার উচ্চারণ করেছেন, যে উনি শব্দটা আমরা খুতবাতে শুনেছি যে আখলাক, এটা কিন্তু একবার বলেন নাই, অনেকবার উনি এই শব্দটি উচ্চারণ করেছেন। এবং পাশাপাশি উনি এটাই বলেছেন যে ইউনিটি এবং উম্মাত ওয়াহেদা, এই সম্পর্কে যদি একটু আপনি টাচ করেন। এই ইউনিটি বিষয়টা সামনে নিয়ে আসার আগেই উনি চমৎকার একটা সুন্দর কথা বলেছেন, অত্যন্ত মূল্যবান একটা কথা বললেন, যেটা হচ্ছে যে আখলাক আল ফাদিল, যেটা উত্তম চরিত্র ছিল আল্লাহর হাবিবের মাঝে, এবং এই চরিত্র থাকার কারণে উনি এই অন্ধকার সমাজটাকে পরিবর্তন করে আলোকিত করেছিলেন। উনি বললেন যে আমরা যারা যে দেশেই আছি, আমরা যদি চাই সমাজটাকে, সমাজের মধ্যে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসব, খাস করে আমরা যারা বাইরে আছি, ওয়েস্টে বসবাস করতেছি। একটু অ্যাড করতে চাচ্ছি, আপনি যখন বলছেন পরিবর্তন, মানে ভালোর পরিবর্তন, ভালোর পরিবর্তন, বিশাল একটা পরিবর্তন। মানুষকে পাপাচার, মিথ্যা, অন্যায়, জুলুম থেকে যদি আমরা সরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে এই আখলাকে হামিদা, আখলাকে তৈয়বা, উত্তম চরিত্র আমাদের মধ্যে থাকতে হবে, যাতে করে আমাদের কথাবার্তা, লেনদেন, ব্যবহারের মধ্যে দিয়ে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসতে পারি সমাজে। এখানে আপনি যে আগে একটা শব্দ উচ্চারণ করেছেন যে গাস, এখানে উনি খতিব কিন্তু অনেক সময় উনি ডিসেপশনের কথা বলেছেন এবং ইম্পর্টেন্স অফ হাউ টু ট্রেড, এটা বিষয়ে আপনি মানে কেন উনি এই ডিসেপশন জিনিসটাকে উনি দুই তিনবার উচ্চারণ করেছেন, যে দি ওয়ার্ড গাস, কেন এটি করেছেন? মুসলমান হিসাবে দেখেন, আমাদের ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এগুলাতে সীমাবদ্ধ নয়। ইসলাম হচ্ছে অনেকগুলা কোয়ালিটি সম্পন্ন একটা ধর্ম, যে কোয়ালিটিগুলো একজন মানুষের মধ্যে থাকলে পরে উনাকে আমরা মুমিন হিসাবে গণ্য করতে পারি। এর মধ্যে হচ্ছে যে উনি সৎ চরিত্রের হবেন, উনি মানুষের সাথে খেয়ানত করবেন না, ঘিস যে শব্দটা আসছে, প্রতারণা করবেন না। প্রতারণা যেটা হয়ে থাকে, ঘিস কিংবা ঘাস, আপনি যেটা বললেন, এটা আপনার কথা দিয়ে হতে পারে, আপনার কাজ দিয়ে হতে পারে। উনি বললেন যে এখানে আকওয়াল যে কথাটা আসছে, যে আপনার কথাবার্তার মধ্যে আপনি কাউকে করবেন না, কাউর সাথে প্রতারণা করবেন না, আপনি একটা ব্যবসা করতেছেন। খাস করে আমরা যারা এই দেশে আসছি, আমরা কিন্তু ইসলামের অ্যাম্বাসিডার, কিন্তু আমরা মুসলমানের অ্যাম্বাসিডার, আমরা যদি এই রকম মানুষের সাথে প্রতারণা করি, খেয়ানত করি, তাহলে এটা কিন্তু ইসলামকে সুন্দর দেখায় না। এখানে কিন্তু আরেকটা জিনিস উনি কিন্তু চমৎকারভাবে বলেছেন, লেনদেনের বিষয়ে আমরা সাধারণত বুঝে থাকি যে ফাইন্যান্সিয়াল লেনদেন, কিন্তু এখানে আরেকটি লেনদেনের বিষয় আছে, আমরা সময়ের যে একটি লেনদেন আছে। আমি আপনাকে সময় দিয়েছি আমি সকাল 10টায় আসবো, কিন্তু আমি না আসে আমি আসছি সকাল 11টার সময়, বা আমি টাইম ঠিক থাকছি না, বা আমি আপনাকে কথা দিয়েছি
কথা রাখতে পারলাম না বা আমি আপনার কাছ থেকে লোন নিয়েছি সময় মতো দিতে পারলাম না। আবার এখানে উনি একটি আয়াত উনি বলছেন ইয়া ইয়াল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এই আয়াতটা সম্পর্কে একটু ট্রান্সলেশন করে একটু যদি আপনি আলোকপাত করেন। আপনি সুন্দরভাবে বলেছেন যে এই যে সময়ের মূল্যটা অবশ্যই এই এই বিষয়ের সাথে সম্পৃক্ত। এই এই কথাটা আমরা যারা এই দেশে বসবাস করতেছি এই সমাজে আমরা দেখতে পাই সময়ের মূল্য, কিমাতুজ জামান, কিমাতুল ওয়াক্ত, যেটা আমরা দেখি যে আপনি ব্যাংকে যাবেন, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ব্যাংকে যাবেন, আপনি পয়সা নেবেন, আপনাকে পয়সা দেওয়া হচ্ছে এবং ব্যাংক আপনাকে বলতেছে আপনাকে সকাল 9টায় যেতে হবে, আপনি কখনো লেট করবেন না কারণ এখানে আপনার বিশাল একটা ফায়দা রয়েছে। কিন্তু অন্যত্রে দেখা যায় যে আমি একজনের সাথে একটা কথা দিয়েছি যে আমি একটা প্রোগ্রামে যাব এইরকম, কিবা হয়তো কোনো একটা প্রোগ্রামে আমি গিয়ে হাজির হব, এতে দেখা যায় আমরা কিন্তু খুবই পিছনে, মানে ইভেন্ট কিন্তু আমরা লেটই শুরু করি, যেটা মুসলমান হিসাবে হওয়া উচিত না। যে আমি মুসলমান হিসাবে এই ক্ষেত্রে আমাকে ওয়াদা রাখতে হবে, আমাকে বলা হয়েছে, হ্যাঁ আপনাকে বলা হয়েছে এই যে এখন তো বিবাহ বিবাহ শাদীর সিজন, আপনাকে ওয়ালিমার দাওয়াত দেওয়া হয়েছে, আপনি 1:30 যাবেন, দেখা যায় যে সবাই আসতেছে 3:00-4:00 দিকে, এটা তো সুন্দর না। আপনি এই যে আউফু বিল উহুদ যেটা বলা হয়েছে যে হে বিশ্বাসীরা তোমরা যখন কোনো ওয়াদা করবে এই ওয়াদাকে তোমরা পরিপূর্ণভাবে আদায় করো, এবং এটা টাইমের সাথে কিন্তু আবার নামাজের নামাজের কিন্তু একটি ভালো একটি ডিসিপ্লিন কিন্তু নামাজ আমাদেরকে করতে পারে, যার জন্য কোরআন কিন্তু ক্লিয়ারলি বলছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা। তো কেন টাইম সালাতের সাথে টাইমের ডিসিপ্লিনটা ইম্পর্টেন্ট, রিলেশনটা কি এখানে? এবাদত এবাদত যে আমরা করতেছি এবাদতটা হচ্ছে দেখেন অনেকগুলো এবাদত রয়েছে যেটা টাইম বাউন্ড, যেটাকে আমরা বলতে পারি আপনি রোজা রাখবেন ফরজ রোজা যেগুলো রমাদানে রাখতে হবে, এটা আপনাকে কী শিক্ষা দেয়? ডিসিপ্লিন শিক্ষা দেয়। নামাজ আপনাকে পড়তে হবে, আপনি ফজরের নামাজ ফজরের আগে পড়তে পারবেন না, আপনি যে আয়াতটা বললেন যে আপনি টাইম মতে পড়তে হবে, আপনাকে শিক্ষা দিচ্ছে যে কাজটা হতে হবে টাইম মতে, যে টাইমটা নির্ধারণ করা হয়েছে আপনার জন্য, আপনি টাইম নির্ধারণ করলে হবে না, আপনার জন্য যে টাইমটা নির্ধারণ করা হয়েছে আপনি এটাকে মানতে হবে, এবং নামাজের মধ্যে দিয়ে আপনি আপনার এই কোয়ালিটিটা নিয়ে আসবেন, আপনি এই ভালো চরিত্রটা নিয়ে আসবেন, এবং নামাজ পড়ে নামাজ টাইম মতে পড়েন কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ঠিক মতে রাখতে পারেন না, এটা কিন্তু ভালো লক্ষণ না। মানে এখানে আবার আরেকটি কথা আছে ওপর দিকে যে বলেন এটা তো দিনই মাসলা, এই জন্য আমাকে সময় মতো করতে হবে, এগুলো তো দুনিয়ার মাসলা, ইট ডাজেন্ট ম্যাটার। দেখেন দিন দিনের মাসলাগুলো আপনি আমল করে আপনার দুনিয়ার মাসলাগুলো সংশোধন হওয়ার কথা, কারণ এবাদতটা হচ্ছে শুধু আল্লাহর সান্নিধ্য, এটা তো হচ্ছে মেইন উদ্দেশ্য, এরই সাথে সাথে আমার জীবনটাকে তো আমি পরিবর্তন করতে হবে। আমি নামাজ পড়লাম কিন্তু নামাজ পড়ে আমার মধ্যে কোনো পরিবর্তন নাই, রোজা রাখলাম রোজা রাখে কোনো পরিবর্তন নাই, তাহলে আসলেই আমার এবাদতটা কবুল হচ্ছে কিনা এটাই হচ্ছে প্রশ্ন। ভেরি ট্রু। তারপরে আমরা চলে যাই, উনি মেসেজ দিয়েছেন রাইট টু উমেন এবং মা বাবা পিতামাতার রাইট, যেখানে উনি ওই যে সূরা ইসরা যে আয়াতটি উনি পড়েছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা আবুদু এন্ডিং উইথ, যে উফের যে শব্দটা আছে বা দ্য রিলেশনশিপ উইথ দ্য প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, এবং তারপরে সব পাশাপাশি উনি রাইট টু উমেনের কথা বলেছেন, একটু যদি আপনি টাচ করেন। শেখ সুন্দর করে বলেছেন যে যে হক যাদের রয়েছে, সুরান নিসাতে যে আয়াতটা উনি তেলাওয়াত করলেন ওয়াকবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, এরকম আয়াতটা রয়েছে। এই আয়াতে অনেকগুলা গ্রুপ মানুষ রয়েছেন যাদের হক দিতে হয়, তারা খারা প্রথমেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার হক সম্পর্কে বলেছেন, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করতে হবে, ওয়াহদানিয়ত যে তাওহীদের উপর, এরপরে মা বাপের অধিকার দিতে হবে, তাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না, যদিও মা বাপ অনেক সময় রং হতে পারেন, অনেকগুলা খারাপ কাজও করে করতে পারেন ছেলে মেয়েদের সাথে, কখনো তাদেরকে উফ কি ইয়ে উফ বলতে এখানে তাদেরকে আপনি নারাজ করতে পারবেন না, আপনাকে সবর করতে হবে। মানে এখানে যে আয়াতে যে উফের আগে যে বলা আছে ওয়াল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান সম্পর্কে, তো ইহসান এই ইহসানের একটু যদি ব্যাখ্যা করেন আপনি। ইহসানের সুন্দর একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনার মা যিনি আছেন, আপনার যে তিনজন চারজন ছেলে মেয়েকে উনি লালন পালন করেছেন, কাপড় পরিধান করিয়েছেন, খাবার দিয়েছেন, কখনো উনি কোনো কষ্ট ভোগ করেন নাই, এটা কিন্তু এহসান করেছেন ছেলে মেয়েদের সাথে। এই মা যখন বৃদ্ধা হয়ে যান, এই চারজন পাঁচজন ছেলে মেয়ে কিন্তু মাকে আবার, হ্যাঁ একটা মাকে লুক আফটার করতে পারতেছেন না, এর জন্য আল্লাহ বলেছেন যে তুমি মার সাথে এহসান করো এইভাবে, বাবার সাথে এইরকম এহসান করে, তোমার সাথে যেরকম উনি এহসান করেছেন। এর জন্য আমরা এই দোয়াটা যে পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, যে হে আমার মালিক তুমি আমার মার প্রতি রহম করে যেরকম উনি আমার প্রতি রহম করেছেন, এখন এহসান করতে হলে
উনি ছোটবেলায় আমাকে যেরকম লালন পালন করেছেন, আমি ওনাকে এখন বৃদ্ধা হয়ে গেলে পরে আমি ওনাকে বাচ্চার মতো দেখতে হবে, যে উনি আমার উপর এখন ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, ওনার সাথে ভালো ব্যবহার। But the other way of looking at it, I should be more fortunate and grateful. এটা তো আমাকে মনে করতে হবে আমি যে একজন সৌভাগ্য মানুষ, যে আমার এই এই সওয়াব হাসিল করার বা জান্নাত হাসিল করার নৈকট্য অর্জন করার চেষ্টা করতে পেরেছি। কারণ সবার নসিবে কিন্তু মা বাবা আনটিল দে লেট এইজ, কিন্তু they're not fortunate enough to have their parents until they're late. So it should we not treat it as an opportunity? অবশ্যই অবশ্যই। আল্লাহর হাবিব দেখেন সুন্দর একটা হাদিসে বলেছেন যে মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার, যে মানুষ তার মা বাবাকে বৃদ্ধ বয়সে পাইল এবং পাওয়ার পরে জাহান জান্নাত কিন্তু হাসিল করতে পারে না, এর সে গাফিল নুকসান হতে পারে না, আনলাকি পারসন হতে পারে না। কারণ আপনাকে জান্নাতে যাওয়ার অনেকগুলো পথ রয়েছে, এর মধ্যে অন্যতম পথ হচ্ছে যে আপনি মা বাবাকে শেষ বয়সে পাবেন, খেদমত করবেন, এহসান করবেন, আপনি এই 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 কারণে আপনি জান্নাত পেয়ে যাবেন। আমি তার মানে তারা যাওয়ার পরে তো এই এই দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে পার্মানেন্টলি। তারপরে আরেকটা জিনিস এটার সাথে রিলেটেড, যে খতিব উনি বলেছেন উকুলু লিন্নাসি হুসনা, এটা কিন্তু আমাদের কমিউনিটিতে আই থিঙ্ক আমাদের সমাজে এবং সমাজ ব্যবস্থার জন্য বা রিলেশনশিপ উইথ আর ফেলো হিউম্যান বিং খুবই ইম্পর্টেন্ট। জাস্ট এই আয়াতের ব্যাখ্যা এবং এটার ইমপ্লিকেশন কীভাবে হতে পারে আজকের কনটেক্সটে? এই যে শরীরের অত্যন্ত নরম একটার অংশ রয়েছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, যেটা সূরা বাকারাতে আসছে, মানে এটাকে আপনি হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন না। যেটা আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকেই খুব অগ্রবাদী কথা বলে থাকেন, অনেকে অনেক সময় গিবত করে থাকেন, গালি দিয়ে থাকেন, যেটার মধ্যে দিয়ে অন্যর কষ্ট হয়ে থাকে, বা অনেক সময় পাওয়ারের পরিদর্শন করে থাকেন, একটা ক্ষমতার পরিদর্শন করে থাকেন। এটাই এটা কিন্তু ইসলাম কখনো এনকারেজ করে নাই যে আপনাকে একজন অশ্লীল ভাষায় আপনার সাথে কথা বলতেছে, না, আপনি সবর করে নেবেন, আপনি ওনাকে সুন্দরভাবে কথা বলবেন। আল্লাহর হাবিবের সাথে দেখা গেলে যেন একজন ইহুদি এসে ওনাকে গালিগালাজ করতেছে, বলতেছে যে আন্তা কাহিন, আন্তা মজনুন, নাউজুবিল্লাহ, যে এইরকম খারাপ ভাষায় কথাবার্তা বলতেছে। তখন আল্লাহ রসুল হেসে কথা বললেন এবং ইহুদি ব্যক্তি এগুলো দেখে বলল যে আমি ওনার সাথে এত খারাপ ব্যবহার করতেছি এবং উনি আমার সাথে এত সুন্দর ব্যবহার করতেছে। এটার এটাই হচ্ছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, যে মানুষের সাথে সুন্দর সুন্দরভাবে সুন্দর কথা এবং এমন কথা নরম ভাষায় কথা কওয়াটা হচ্ছে আমাদের দায়িত্ব। তার মানে হচ্ছে আপনার কথা থেকে যদি আমরা সামারাইজ করতে পারি, তার মানে হচ্ছে দ্য বেস্ট ফর্ম অফ দাওয়া, যে বেস্ট ইসলামের যে আসল মেসেজটি যদি আমাদেরকে স্পেশালি লিভিং ইন দ্য ওয়েস্টার্ন সোসাইটিতে যদি পৌঁছাইতে হয় আমাদের নন মুসলিম কমিউনিটিতে, তাহলে দ্য বেস্ট ওয়ে ইজ টু হ্যাভ ও টু স্পিক ইন আ ম্যানার দ্যাট ইজ রেসপেক্টফুল, humble and honorable. Is that correct? Absolutely. I think it's important that especially in da'wah, when we're calling people towards al-Islam, that we call them with our manners and etiquettes. And I remember the statement of Umar ibn al-Khattab when he addressed his companions and he said, call the people to the deen without speaking. And they said, Ya Amir al-Mu'mineen, O leader of the believers, how is that possible that we call people towards Tawheed without even uttering a word? And he said, with your good manners and qualities. So this is very important for us, especially those of us who are in the field of da'wah, and all of us should be, as the Sheikh he mentioned, that one of the tools of bringing change to society is having good quality, good characteristics. And a sign of having good quality and characteristic is that you are very light and soft and kind and compassionate in your choice of words and how you use this very soft part of your body, and that is your tongue. And I think in today's world, and even in the time of Rasulullah, as you have mentioned, that one of the ways that people accepted Islam is the way the Rasulullah conducted his behavior, the way his approach was, the way his code of conduct was. Absolutely. With fellow human beings. Absolutely. And especially living in our Western society, we have to also understand, don't we, that there are rights of Muslims as well as there are rights of non-Muslim that we need to have, that we need to give it to them. Is not that something of an important that we need to take into especially consideration? Especially for those of us living in a plural society surrounded by people from all walks of life, we as Muslims, we have been favored by Allah to be amongst the people who prostrate him, who worship him, so on and so forth. It doesn't mean that in any way do we look down upon the people who have not accepted Islam. But rather we should look down on ourselves, because we are not going out there and calling the people towards the truth. We have to bear in mind that all of the people that we are living in society with, whether they are our friends from the Christian community or Jewish community or Hindus, they are all creation of Allah, and we still have to respect them and honor them. And should we not take this as an opportunity that we've been blessed with such a great opportunity to convey the true message of Islam to them?
Absolutely, and this blessing comes with a responsibility, and that responsibility is to convey everything that Rasulullah ﷺ, he mentioned in his farewell speech in on the day of Hajj. Now, that would directly link to one of the verse that the Shaykh, the Khatib, has recited from Surah Hujurat and talked about suspicion, talked about mocking the people who practices the deen, and that we see within our community. Amra jokhon dekhi je jara amra ektu practicing hocchi, tada kintu, you know, they're always mocked about, they're always made fun about, the sporting a beard. Perhaps sometimes we see it's a laughable stock. Eigula jinishke, how do we address it? The Prophet sallallahu alaihi wasallam, he was the messenger of compassion, and he came with kindness and compassion to people, and he took them out from the realms of darkness towards light with his quality and characteristic, especially the people during the time of ignorance, where speaking ill of one another, mocking one another, backbiting, slandering, cursing one another was an absolute norm. And these verses were gradually revealed to the Messenger sallallahu alaihi wasallam to bring a change into society. And this is what the Prophet sallallahu alaihi wasallam did. But unfortunately, it is very sad to say that there is a minority amongst us who don't really understand these verses, that we find backbiting, slandering, cursing, and calling one another names and mocking one another is a norm for them, for those who claim to be followers of Muhammad sallallahu alaihi wasallam. And you rightfully mentioned that a young man might want to keep his beard and he wants to follow this sunnah, but on the other hand, he might be isolated for society for trying to be firm upon this sunnah. A person might have a name that in the society that they live in, it might not adjust to that society that they live in. People will misuse this name and mock that person. People speaking ill of one another. These things are absolutely prohibited within Islam and discouraged by Allah and His Rasul. Thank you ever so much for clarifying such information, and that we need to have and inculcate within our daily lives. Tarpur Amdi Sharan Shukuri, obviously he mentioned about the standard procedure for Arafah, and then Unity, he thanked the kingdom and the authorities, which Unity. Is the normal procedures and process. Now, up to the Khantake, the Samaras Quran, the main important message from this khutbah that you need to take away from there, and that could be used, the Atskir Shamaje, the message to Amra Peti, main actor, but do it a key message at Atskir Amra Peti. মসজিদে আমিরাত থেকে এটাকে কিন্তু কিভাবে আজকের সমাজে বাস্তবায়ন করা যায় বা কিভাবে ইমপ্লিমেন্ট করলে মুসলিমস এন্ড নন মুসলিম ক্যান লিভ হারমোনিয়াসলি। আমার কাছে এই মেসেজগুলোর মধ্যে আমি যেটা মনে করি যে আমরা যারা এই দেশে আছি, ইউরোপে যারা আছি, আমাদের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইউনিটির বিষয় যে শেখ আমাদের সামনে তুলে ধরেছেন, যে আমাদেরকে এক হয়ে যেতে হবে। এই যে আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে, মতবিরোধের কারণেই আমরা কিন্তু একসাথে বসতেছি না, কথাবার্তা বলতেছি না, আমাদের মধ্যে বিশাল একটা সমস্যা হয়ে যাচ্ছে। এটা কিন্তু শয়তানের চাল। শয়তান কিন্তু চায় যে আমাদের মধ্যে বিশাল একটা ইস্যু, বিশাল একটা সমস্যা থাক, এটাই কিন্তু শয়তান চায়। শেখ সুন্দর করে বলেছেন যে আমাদের কে অগ্রসর হতে হলে, আমাদের যদি আমরা অগ্রসর হতে চাই, তাহলে আমাদের মধ্যে ইউনিটি নিয়ে আসতে হবে, এক পরিবার হিসাবে, এক উম্মত হিসাবে আমরা কাজ করতে হবে। আজকে দেখেন আমাদের সমাজে আমরা কী নিয়ে আজকে ইখতলাফ করতেছি, যে কেউ আমিন জুড়ে বলতেছেন, কেউ আমিন আসতে বলতেছেন, কেউ রুকুতে যাওয়ার আগে হাত তুলতেছেন, কেউ রুকুতে যাওয়ার আগে হাত তুলতেছেন না। এগুলাকে কেন্দ্র করে আজকে বিশাল একটা সমস্যা হয়ে যাচ্ছে আমাদের মধ্যে। কেউ আছে ওদের সাথে ওদের করে পিছনে নামাজ পড়বে না, কেউ আছে ওদের পিছনে নামাজ পড়বে না, অশ্লীল ভাষায় গালাগালি করতেছি, খারাপ ব্যবহার করতেছি, কোন বিষয়টা নিয়ে, ছোট নফল মোস্তাহাব নিয়ে আজকে আমাদের মধ্যে বিশাল একটা সমস্যা হয়ে যাচ্ছে। এগুলা থেকে আমাদের দূরে আসতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফে বলতেছেন যে শয়তান এটা চায় যে তোমাদের মধ্যে এই ছোটোখাটো বিষয় নিয়ে বিশাল একটা সমস্যা হয়ে যাক, এবং এই বিশাল সমস্যা হয়ে গেলে পরে আমাদের মধ্যে এই ইউনিটিটা থাকবে না। যদি আমরা অগ্রসর হতে চাই, উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে নিজেকে আমরা দাবি করি, তাহলে এই কোয়ালিটিটা নিয়ে আসতে হবে। ছোট ছোট নফল মোস্তাহাব নিয়ে ইখতলাফ থেকে দূরে চলে আসতে হবে, এবং বাই বাই হিসাবে আমাদের অগ্রসর হতে হবে। এটাই মুমিনের কোয়ালিটি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যেটা কোরআন শরীফে আসছে যে মুমিনরা হচ্ছে ভাই ভাই, যে এই ভালোবাসা, এই সম্মান, এই অনার যেটা আমরা বলে থাকি সাধারণত, এটা আমাদের মধ্যে থাকতে হবে। ওবিল্লাহি তৌফিক। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, আমরা আলোচনা করছিলাম আজকের খুতবা নিয়ে এবং তার কিছু ইম্পর্টেন্ট বা মূল্যবান বক্তব্য কী ছিল আজকে, কী ডাইরেকশন দেওয়া হয়েছিল, কী দিক নির্দেশনা দেওয়া হয়েছিল খুতবা থেকে, এবং কী কী মেসেজ ছিল আমরা শুনেছি শেখ খেদির হোসেনের কাছ থেকে। এবং একটি বিষয় যেটা সবসময় উঠে আসে সেটি হচ্ছে ইউনিটি।
এই ইউনিটির কারণে আজকে আমাদের পৃথিবীতে স্পেশালি দি মুসলিম মেজরিটি কান্ট্রিজ উই সিং লট অফ চ্যালেঞ্জেস লট অফ প্রবলেমস দ্যাট উই আর গোয়িং থ্রু অ্যান্ড দিস ক্যান ওনলি বি রিজলভ অ্যান্ড দি বেস্ট ওয়ে টু রিজলভ ইজ যা আমরা দেখেছি ইন দি প্লেইনস অফ আরাফা দি পিনাকল অফ হজ যেখানে আরাফাতে সবাই একত্রিত হয়ে ইন আ ইউনিফাইড ওয়ে আন্ডার ওয়ান রুফ ইন ওয়ান প্ল্যাটফর্ম উইথ দি ইন্টেনশন অফ ওয়ান অবজেক্টিভ এটি হচ্ছে কি যে আমরা বলছি যে আল্লাহর যেন নৈকট্য হাসিল করি এবং এইখান থেকে একটি আমরা কনক্লুশন টানতে পারি যে এই যে ইউনিটি যেটা আজকে আরাফাতের ময়দানে দেখেছি ইটস নট ওনলি রিস্ট্রিক্টেড ওনলি টু দি প্লেইনস অফ আরাফা ইফ উই ক্যান ইমপ্লিমেন্টেড ইন আর ডেইলি লাইফ ওয়েদার ইট বি আর প্রফেশনাল পাবলিক ও প্রাইভেট ফ্যামিলি লাইফ তখন আমরা তখন দেখতে পাবো যে দে্যার উইল বি আ ডিফারেন্স উইদিন আর সোসাইটি অ্যান্ড ইফ উই আর গুড অ্যাট আর হোম ইনশাআল্লাহ উইল অলসো বি গুড আউটসাইড এই পর্যায়ে আমরা এখন আরেকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উদহাইয়া সম্পর্কে আগামীকাল আমরা জানি যে দশ ইজুল হজ যেটি হচ্ছে ঈদ উল আদহা আল মুবারক যেটার মেইন থিম হচ্ছে টু স্যাক্রিফাইস ক্যাটল ইন দি ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বিষয় জানার চেষ্টা করবো এবং কিছু মিসকনসেপশন বা কিছু ইস্যুজ আছে যেটা আমরা কমিউনিটিতে ফেস করি during the time of faith all of this inshallah we'll discuss now in this segment shekh apnar kache jodi ami prothome shuru kori arafah idher age jawar age jara hujjaj baitullah al haram jara fire ashben inshallah sai salamate ekhane jodi ekti ki message then what are the indication ba lokkhon ki je amar hajj ti qabul hoyeche allah rabib hadith e bolechen je man hajja falam yarfus wa lam yafsuq raja'a ka yawmin waladathu ummuhu je hajje jini gelen অশ্লীল কাজে খারাপ কাজে উনি লিপ্ত হন নাই এবং এমন অবস্থায় উনি ফিরে আসছেন উনি আসবেন মাসুম হয়ে যেরকম ওনার মার গর্ভ থেকে দুনিয়া থেকে আসছিলেন বেলা দাম্বিন কোনো গুণা ছাড়া কোনো সিন ছাড়াই উনি দুনিয়াতে আসছেন এইরকম উনি হয়ে যাবেন যদি এমন অবস্থা হয় তাহলে এটা হচ্ছে যে উনি জান্নাত পাওয়ার জন্য এটা বালা আলামত কিন্তু উনি ওনার যে দেশ থেকে হজে গিয়েছেন এখানে ফিরে আসার পর ওনার মধ্যে বিশাল একটা পরিবর্তন থাকতে হবে ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলহি হজ্জে মবরুর যে বিষয়টা মানে হজ্জে মবরুর তো নিয়ে আসতে হবে কারণ হজ্জে মবরুর যদি আমরা হাসিল করতে পারি তাহলে জান্নাত পেয়ে যাবো হজ্জে মবরুর তো বুঝতে হবে কি ইমাম হাসান আল বসরি রহমাহুল্লাহ তাআলা উনি হজ্জে মবরুর বুঝাইতে গিয়ে বললেন যে আন ইয়ারজিআ জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরা যে আপনি হজ থেকে আওয়ার পরে আপনি কিন্তু আখেরাতমুখী হয়ে গেছেন আপনি দুনিয়াইমুখী ছিলেন হজে যাওয়ার আগে ব্যবসা লেনদেন এগুলো নিয়ে খুবই ব্যস্ত চাই চাই আরও চাই যাওয়ার কোনো শেষ নাই এইরকম একটা ফিলোসফি চিন্তাধারা নিয়েই আপনি ব্যস্ত কিন্তু হজ থেকে আওয়ার পরে দেখা যায় যে হয় আপনি হারামে লিপ্ত ছিলেন আগে হারামটাকে আপনি তরক করে দিয়েছেন আপনি আগে দাড়ি রাখেন নাই আপনি দাঁড়িয়ে রেখে ফেলেছেন এইরকম কিছু লক্ষণ যদি আপনার মধ্যে দেখা যায় যে আপনি আখেরাতমুখী হয়ে গিয়েছেন তখন এটাই দ্বারা প্রমাণিত হয় মিন আলামাত কবুল হজ যে কবুল হজটা কবুল হওয়ার কিছু আলামতগুলো রয়েছে কিন্তু আপনি আসার পরে যদি আবার হারামে চলে যান আপনি অন্যায় ব্যভিচার পাপাচার এগুলোর মধ্যে যদি আপনি লিপ্ত হয়ে যান এটা কিন্তু বালা আলামত এখন ফর এক্সাম্পল ইফ আই জাস্ট ডাইসেক্ট এ লিটল বিট মনে করেন আমাদের যাওয়ার আগে আমার অ্যালকোহল রিলেটেড বিজনেস ছিল ইন্টারেস্ট রিলেটেড বিজনেস ছিল আবার আসার পরে সেই বিজনেসগুলোতে আবার আমরা ফিরে যাচ্ছি বা আগে যেগুলো হারাম কাজে অন্য অন্য কবিরা যেগুলো ডাইরেক্টলি মেনশন হারাম আছে ওইগুলো কিন্তু আবার ফিরে যাচ্ছি ওয়াই ইউ সেইং দ্যাট দ্যাটস নট আ গুড ইন্ডিকেশন না দেখেন হজ কবুল হবে আর হবে না এটা হচ্ছে মালিক বলবেন এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের হাতে এটা যে হজ কবুল হবে কি হবে না এটা আমরা কিন্তু বলতে পারবো না আমরা কিন্তু হাদিস কুরআন সামনে রেখে যেটা আমরা বলতে পারি যে একজন মানুষ হজে যাওয়ার পরে এবং উনি অনেকগুলো ভালো কাজ করেছেন আল্লাহর কাছে এখানে ওয়াদা করে আসছেন যে আমি হারাম কাজে লিপ্ত হব না আমি অন্যায় করব না কিন্তু ফিরে এসে উনি যদি আবারও পুনরায় হারামে চলে যান আমরা যেটা আগেই বললাম এটা কিন্তু হজ কবুল হওয়ার জন্য ভালো লক্ষণ না মানে যদি লক্ষণ হচ্ছে যে আপনি চলে আসবেন এবং বিশাল একটা পরিবর্তন থাকবে আবার আমাদের এখানে আরেকটি প্রবলেম হচ্ছে সমাজে যে আমরা ডাইরেক্টলি বলে ফেলি তোমার হজ তো কবুল হয়নি কারণ তুমি এরকমই আছো বা আমরা ডাইরেক্টলি ডাইরেক্ট বলে ফেলি তো এটা এই লাইসেন্স কে দিয়েছে আমাদের না একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে এটা ঠিক হবে না আমি যেটা প্রথমে বললাম এই কাজটা হচ্ছে খালিকের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি কিয়ামতের দিন বলবেন যে কার হজ হয়েছে আর কার হজ হয় নাই এর মানি না যে আপনি হারাম পয়সা দিয়ে হজে যাবেন এর মানি না যে আপনি হজ করে এসে আবারও হারামে লিপ্ত হয়ে যাবেন জীবনটা পরিবর্তন করবেন না আমরা যেটা বললাম যে এটা লক্ষণ হচ্ছে আলামত হচ্ছে যে আপনার হজটা হয়তো কবুল হয় নাই আমরা একবারে থাকিদের সাথে বলতে পারবো না যে
মোটেই হয় নাই, এর কথাটা কিন্তু ঠিক না। আচ্ছা, এটা তো আমাদের বিষয় না, এটা বিটুইন দি পারসন এন্ড দি ক্রিয়েটর হিমসেলফ। তো কুরআন হাদিস সামনে রেখে যেটা আমরা নসিহত করতে পারি মানুষকে, যে এরকম হওয়া উচিত না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ক্লারিফাইং দ্যাট। এখন হচ্ছে আমরা চলে যাই দশই জিলহিজ্জা, হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে, দ্যাট ইজ টুমরো। এবং কালকের প্রথমে একটু সারাংশ সামারি দিয়ে যদি বলেন, কালকে কী কী গুরুত্বপূর্ণ ইবাদত আছে, কী করণীয় আছে আমাদের? হাজিরা যারা আরাফাতে আসেন, আজকে অবস্থান করবেন, সূর্য অস্ত হয়ে যাওয়ার পরে মুজদালিফাতে যাবেন। মুজদালিফাতে সেখানে মাগরিব এসা পরে একসাথে, এরপরে কিন্তু মিনার দিকে রওনা হয়ে যাবেন 10 তারিখের জন্য। এবং 10 তারিখের কাজ, যেটাকে ইয়ৌমুন নাহার বলা হয় এবং ইয়ৌমু ঈদ বলা হয়, ঈদের দিন যেটা, এই দিনেই কুরবানি দিতে হয় মাথার দিন সকালে। হ্যাঁ, সকালেই, মাথাটা কিন্তু চুল কাটার আগেই আপনাকে কুরবানি দিতে হচ্ছে। এখন চুল কাটা নিয়ে কি বিষয়, ফুল চুল কাটা না মানে বস্তির না? এখানে ভিন্ন মত রয়েছে, দুইটা মত রয়েছে। ঠিক আছে, যে যারা উমরা করবেন প্রথমে, তামাত্তু হজ করতেছেন, এখানে উলামা ইকরামের মত হচ্ছে যে আপনি তকসির করবেন, চুলটাকে শর্ট করে ফেলবেন, কারণ আপনাকে পুনরায় আবারও মাথা চুল কাটতে হচ্ছে। এখন আপনি শেভ করে করলে পরে আপনার তো চুল থাকবে না, আপনি আবার কি রকম শেভ করবেন? দেখেন হাদিসটা কিন্তু আমাদের জন্য অনেকগুলো ইজি করে দিয়েছে। আল্লাহর হাবিব সাহাবা ইকরামকে উদ্দেশ্য করে বললেন যে আল্লাহুম্মারহাম আল মুহাল্লিকিন, যে আল্লাহ যারা মাথাকে ভালোভাবে শেভ করে নে তাদের প্রতি তুমি রহম বর্ষিত করো। তখন সাহাবা ইকরাম বললেন যে ওয়ালিল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, যারা মাথাকে শেভ না করে একটু কেটে নে মানে শর্ট করে নে তাদের অবস্থা কি? ক্বালা ফি সালিসাতি, তখন আল্লাহ রসুল তিনবার বলার পরে বললেন যে ওয়ালিল মুকাসসিরিন, ঠিক আছে যারা চুল ছোটো করে নে তাদের জন্য রহম বর্ষিত হবে। এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা নিতে পাই, যে যারা মাথাটাকে শেভ করে, শেভের মধ্যে অনেকগুলা ফজিলত রয়েছে এবং শেভ করাটাই বেহতর উত্তম হবে। এবং যারা হাজিরা জামারাতুল আকাবা যেটাকে বলা হয়, রামিউল জিমার যখন যাবেন তারা শয়তান মারার জন্য, সেই দিন 10 তারিখে শুধু একটা শয়তানকে মারবেন, যেটাকে আল আকাবা বলা হয়, আল জামারাতুল কুবরা, বড়টাকে এদিন 60টা পাথর দিয়ে কাঙ্কর মারা মেরেই তারা চলে আসবেন। এটা রিচুয়াল অফ দি হাজ, চলে আসবেন ওদের মিনার তাবুতে। চলে আসার পরে যখন খবরটা চলে আসবে, তাদের যে গাইড গ্রুপ রয়েছেন তারা বলবেন যে আপনাদের ইয়ে হয়ে গেছে, কুরবানিটা হয়ে গেছে, এরপরে আপনি মাথাটাকে ইয়ে করবেন, চুলটাকে শেভ করে ফেলবেন। এর আগে কিন্তু অনেকে ভুলবশত করে ফেলেন, কারণ ওরা ভাবেন যে মানে অনেক সময় হয় যে আমি তো কাঙ্কর মেরে চলে আসছি, এখনই আমি চুল ফেলে, এটা কিন্তু অনেক মিস্টেক, মানে অনেক মজবের মতেই আপনাকে দাম দিতে হবে। ওকে, তারপরে ওনাদের করণীয় কি? তারপরে কি ওনারা ডাইরেক্ট মিনাতে যখন চলে যাবেন, তারপরে কি ওখানে ওনারা উদহাইয়া পারফর্ম করবেন? এখানে আসল হচ্ছে মুস্তাহাব হচ্ছে যে আপনার জন্য যে কুরবানিটা হচ্ছে আপনি দেখবেন এই কুরবানিটা, কিন্তু দেখাটা শর্ত না। এই মিনাতে যে বিশাল আঞ্জাম চলতেছে, লজিস্টিক্যাল কারণে হচ্ছে না, আপনি এখন মুস্তাহাব আদায় করতে গিয়ে নিজের জানকে আপনি একটা রিস্কে আপনি রাখবেন, এটা হতে পারে না। তো এখানে কুরবানি দেওয়ার জন্য মেইন যে কথাটা হচ্ছে, আপনি কাঙ্কর মেরে আপনার গাইড যিনি, আপনার গ্রুপ লিডার যিনি, ওনার সাথে আপনি পরামর্শ করেন, কথাবার্তা বলেন যে আমার কুরবানি হয়ে গিয়েছে কিনা এটা আপনাকে জানতে হবে ভালোভাবে। যদি উনি বলেন যে হয়ে গেছে, তারপরে আপনি আপনার শেভ করে ফেলবেন। শেভ করার পরে এখানে যারা মিনাতে অবস্থান করবেন তাদেরকে ঈদের নামাজ পড়তে হয় না। আমরা যারা হজে যাই নাই, ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে যাবেন ভবিষ্যতে, আমাদেরকে কিন্তু ঈদের নামাজে জয়েন করতে হবে, কারণ ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব। কিন্তু যারা হজে আছেন তাদের জন্য ওয়াজিব না, এই ওয়াজিবটা লিফট করা হয়েছে। তারপরে অনেক উলামায়ে কেরামের মত হচ্ছে, যদি তারা পড়তে চান কোনো বাধা নাই, তবে আল্লাহর হাবিব এরকম পড়েন নাই। তার মানে হচ্ছে যারা মক্কাতেও আছেন কিন্তু হজের মধ্যে না, তারা কিন্তু আবার পড়তে হবে, এবং আমরা যারা বাইরে আছি তারা পড়তে হবে। সাধারণত যারা হজ করেন না মক্কাতে প্রবেশ করা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আমি রিলেট করতে চাচ্ছি আবার ব্যাক টু আরাফা, যে যারা আরাফাতে আছেন তারা কিন্তু রোজা রাখছেন না, কিন্তু আবার আরাফার বাইরে যারা আছেন, যারা আমরা আছি, তারা কিন্তু রোজা রাখছে। কিন্তু আরেকটা জিনিস দেখা যায় লজিক্যালি যদি চিন্তা করে, যারা আরাফার মধ্যে আছেন আরেকটি রিওয়ার্ড হচ্ছে রোজা রাখার, ডাবল রিওয়ার্ড, তাহলে কেন তাদের জন্য প্রযোজ্য না, বা যারা বাইরে আছেন তাদের জন্য এটা? দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত যারা সফর করেছেন তাদের জন্য একটা রুখসত দিয়েছেন, যে আপনি সফরের অবস্থায় যিনি ট্রাভেলার মানে ওতনে আসলি ছেড়ে গিয়ে উনি ওতনে কামতে আছেন, মানে একটা স্থানে আছেন, উনি কিছুদিন থাকবেন, তার নিজস্ব বাসা ছেড়ে মানে উনি একটা সফরে আছেন, এমন অবস্থায় যখন আল্লাহ রাব্বুল ইজ্জত একটা রুখসত দেন বান্দাকে, এই রুখসতটা যদি আপনি নেন, অনেক সময় হাদিসে আসছে যে আল্লাহ খুশি হয়ে যান আপনি এই রুখসতটা যে আপনি নিয়েছেন, এই কনসেশনটা যে আপনি নিয়েছেন, যে আপনি লন্ডনে থাকলে, ইউরোপে থাকলে, ইটালিতে থাকলে, আমেরিকাতে থাকলে আপনি রোজা রাখতেন,
অবশ্যই আরাফার দিনে রোজা রাখতেন, আপনার এই এই কমিটমেন্টটা ছিল, কিন্তু আপনি হজে আজকে আরাফার দিনে রাখতে পারতেছেন না, আপনি তো অবশ্যই যদি আপনার নিয়ত থাকতো আপনি তো সওয়াব পাবেন, অবশ্যই সওয়াব পাবেন। এবং হাজিদের জন্য ইজি করার জন্য তাদের এই এই সুন্নতটা আমল করতে হয়। তার মানে এখানে বোঝা যায় কিছু কিছু আমল না করার আবার সওয়াব আছে, কিছু কিছু আমল না করাটাই সুন্নত এবং সওয়াবেই আপনি শামিল হবেন। তার মানে এখানে একটা লজিক্যাল রিজনও আছে, কারণ তারা এত গরমের সময় ইন দ্য ভাস্ট প্লেইন এত কষ্টের মাঝে আছেন, যেখানে মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি এটা আগেই বলেছেন যে আল্লাহর রাহম বা আল্লাহর মাগফিরা হাসিল করা, তো এখানে obviously a weakness is associated with fasting, so itake hoyto avoid korar jonno so that they can preserve their energy more to utilize it more in the plain of arafah tar jonno hoyto e ekta important dik apni jeta bollen jara hoje giyechen apnara janen je saudi arabia mane temperature ta sadharonoto 40 plus hoye thake ebong jara ei deshe 30 experience korechen apni to etai gorom onek beshi parchen prochur gorom royeche jeta onek gula sadharon kaj apni korte partechen na lidhalik allah rabbul izzat দেখেন তার হিকমত, মানে এখানে বান্দার জন্য ইজি করার জন্য এই ব্যবস্থাটা রেখেছেন। এবং দেখেন আরাফাতের দিন হচ্ছে দোয়ার দিন, এখানে কোরআন শরীফ তেলাওয়াত করা ফজিলতের বিষয়, অনেকগুলো জিকির আজকার করা ফজিলতের বিষয়, কিন্তু এগুলার চেয়েও এই দিনে শুধু দোয়া করাটার ক্ষেত্রে উলামা ইকরামের বেশি তরজিহ দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন এবং তাকিদ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। তারপরে আমরা চলে যাই উদ্ধায়াতে, এখানে আরেকটি প্রশ্ন আছে, যারা মনে করেন আমাদের আবার কিন্তু একটা শিকড়ের সাথে টান আছে, বাংলাদেশে আমরা বেশিরভাগ দিয়ে দেই, বা যারা যারা যে দেশে আছেন কান্ট্রি অফ অরিজিন, কারণ হচ্ছে এখানে অনেক গোরবা আছেন বা অনেক আত্মীয় স্বজন আছেন, এখানে তো খাওয়ার সুযোগই নেই, হয় না, বা নিজেকেই রাখতে হবে, কারণ এখানে তো মিসকিন বা ফকরা নাই। তো এখন যদি কেউ বাংলাদেশে দিয়ে দিচ্ছে, তারপরে কি তাকে সৌদি আরবে দিতে হবে কোরবানি? যারা হজে গিয়েছেন তাদেরকে অবশ্যই দিতে হবে, যারা তমত্ত্ব করতেছেন তাদের জন্য তো দেওয়াটা বাধ্যতামূলক, অবশ্যই আপনাকে, কিরান যারা করতেছেন তাদেরকে তো অবশ্যই দিতে হবে। এবং আপনাকে মিনার এই যে হদ রয়েছে এই জায়গাটা, এই জায়গার ভিতরে আপনাকে যে ওয়াজিব যেটা আপনার জন্য দম দেওয়া, এটা আপনাকে দিতেই হবে। এরপরে সাধারণত যে ওয়াজিবটা রয়েছে আপনাকে দিতে হয়, হানফি মজহবে রয়েছে যে আপনি অ্যাডিশনাল যেটা, এটা তারপরেও ওয়াজিব, ওয়াজিবটা লিফট হয় না, আপনাকে গরিব দেশে আপনার দেশে দিতে পারেন, দেওয়াটা ভালো, ইটস পসিবল। হ্যাঁ, তবে হানফি মজহবে দ্বিমত রয়েছে, অনেকে মনে করেন যে না ওয়াজিব হয়ে গেছে আপনি দিয়ে দেন, আপনি তো হাজির দিতে হয় না। আমরা যেটা বলে থাকি, যদি আপনার আর্থিক অবস্থা থাকে তাহলে আপনি দিয়ে দেন, কারণ গরিব পেয়ে যাবে। কিন্তু সূক্ষ্ম মত যেটা হচ্ছে যে আপনি হজে একটা যদি দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে দিতে হবে না। আচ্ছা, যারা হজের বাইরে আছে, যে আমরা এই দেশে অবস্থান করছি বা আমেরিকা বা অন্য অন্য দেশে অবস্থান করছি ইনক্লুডিং বাংলাদেশ, তারা কিন্তু ফর এক্সাম্পল যদি আমরা এখানে থেকে যদি আমরা বাংলাদেশ দিয়ে দিই, তাহলে কি আমাদেরকে এখানে কুরবানি দিতে হবে? না, একটা ফ্যামিলি থেকে একটা কুরবানি দিয়ে দিলে হয়ে যায়, যেটা হচ্ছে সূক্ষ্ম মত। হানফি মজহবের মত হচ্ছে যে প্রত্যেক ফ্যামিলিতে যদি বালিক হয়ে যান এবং ওনার উনি সাহেবুন নিসাব হন, মানে ওনার আর্থিক সক্ষমতা থাকে, তাহলে প্রত্যেক বালিক মানুষ উনি নিজে একটা দিতে হবে, এই একটা মত হানফি মজহবের। তবে জমহুর উলামা ইকরামের মত হচ্ছে যে একটা পরিবার থেকে, এই ফ্যামিলিতে ছেলে মেয়ে হতে পারেন যারা বালিক বালিকা হয়ে গেছেন, তাদের আর্থিক অবস্থা হ্যাঁ হতে পারে, তারপরেও বাবা হিসাবে যদি এই ফ্যামিলিটাকে শুধু একটা বকরি দিয়ে দেন, হয়ে যাবে, যেটা আল্লাহর রসুল করেছেন, সাহাবা ইকরাম করেছেন। তো এটাই হচ্ছে সূক্ষ্ম মত। তারপরে আমরা যেটা বলবো যে হানফি মজহব মজহবের যে মতটা রয়েছে, মানে এটা যদি এটার উপরে যদি আমরা কায়েম থাকি তাহলে গরিবদেরকে আমরা হেল্প করতে পারবো এবং দেশে একটা দিলে ভালো একটা ইয়ে হয়ে যাবে। তবে এটাকে যে বাধ্যতামূলক দিতেই হবে এটা সূক্ষ্ম মত না, এটা ঠিক না। আরেকটা জিনিস আবার অপরদিকে আরেকটা জিনিস দেখা যায় যে আমরা যদি শুধুমাত্র সবকিছু যদি আমাদের ব্যাক হোম যদি পাঠিয়ে দিই, বাংলাদেশ যদি পাঠিয়ে দিই, তাহলে আমাদের যারা বাচ্চারা এখানে বড় হচ্ছে তারা কিন্তু উদ্ধায়ার যে মেইন এসেন্সটা আছে এটা কিন্তু শিখতে পাচ্ছে না। এটা হচ্ছে আর্থিক অবস্থার উপর নির্ভর করে জনাব, যেটা হচ্ছে যে যদি আর্থিক অবস্থা হয় যে আপনি এক দেশে দিতে পারবেন, দেশে দিতে পারবেন, যেটা আমি মনে করি আমরা যারা এই দেশে বসবাস করতেছি এটা মানে এটা অসম্ভব না দিতে পারেন, এইরকম যদি হয় আপনি আপনার ছেলে মেয়েকে আপনি যেটা বললেন একটা কালচার আপনি শিখিয়ে যান তাদেরকে, যে কুরবানির উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা নিজে খাবো, আল্লাহকে আল্লাহর জিকির করবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো এবং আমরা গরিবদেরকে কখনো ভুলে যাব না। ওকে, সময় একদম ফুরিয়ে আসছে, আর কি কিছুক্ষণই আছে সময়, আমি আপনার কাছে লাস্ট কিছু ফাইনাল কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি, স্পেশালি আগামীকালকে ঈদ, যারা আমরা এই দেশে সেলিব্রেট করছি এবং অন্য দেশে সেলিব্রেট করছি, সাধারণত আমাদের একটা কনসার্ন থাকে, স্পেশালি আমাদের বাচ্চাদের বা আমাদের ইয়াঙ্গার জেনারেশন বা ছোটো
ভাই বোন নিয়ে কনসার্ন থাকে, স্পেশালি আলহামদুলিল্লাহ অনেক কমেছে, তারপরে আমরা দেখি ওই যে কার হায়ারিং বা স্পিডিং এর অনেক বিষয় আছে। একটু আপনার প্রথম মেসেজটা থাকবে মা বাবার দিকে, তারপরে ইয়াং জেনারেশন ইন ইংলিশ, what would your message be? ঈদের দিনটা হচ্ছে অবশ্যই আপনি আনন্দ করবেন, এনজয় করবেন, এর মানে নাই যে আপনি আল্লাহর নাফরমানি করবেন, যেটা আমাদেরকে ইয়াদ রাখতে হবে যে আপনি এই যে আশুরুল আওয়াইল যেটা বলা হয় যে জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি আলহামদুলিল্লাহ ভালো ইবাদত করেছেন, ভালো ভালো কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন, শেষ মুহূর্তে এসে 10 তারিখ আপনি এখন সবগুলাকে বরবাদ করে দিবেন, এটা হতে পারে না। মা বাবা আমরা যারা রয়েছি, দায়িত্বশীল রয়েছি, আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা আমাদের ছেলে মেয়ে আমাদের নজরবন্দি হতে হবে যে আমার মেয়ে ওনার প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, তারপরেও আমি তো ওনার মা, আমি তো ওনার বাবা, আমার তো দায়িত্ব রয়েছে, তারা কোথায় যাচ্ছে, কি করতেছে, তাদের সাথে চলাফেরা করতেছে, উঠা বসা করতেছে, এই দায়িত্বটাকে আমাকে নিতে হবে এবং আমাকে দেখতে হবে তারা কি করতেছে, কোন কাজে লিপ্ত হচ্ছে এবং ভালো সৎ মানুষের সাথে চলাফেরা করতেছে কিনা। যদি এমন হয় তাহলে অবশ্যই তারা ঈদের দিনে এনজয় করবে, এই দিনটা আনন্দ করবে। আমরা যারা মা বাবা রয়েছি, আমরা আমাদের ছেলে মেয়েকে এই ঈদের দিনে এই কালচারগুলো তাদের সামনে তুলে ধরব। সাধারণত আমরা দেখি ঈদের দিনে কিন্তু পারিবারিকভাবে আমরা সুন্দর কোনো একটা প্রোগ্রাম করতেছি না, আমরা সব সময় থাকি দিয়ে থাকি মসজিদের মিম্বর থেকে, আপনি ঈদের দিনে ঘরটাকে সাজান, এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেন যাতে আপনার ছোট ছোট সোনামণি যারা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তারা কিন্তু এই ঈদের দিনে এই দিনটাকে এনজয় করতে পারে। যেরকম আমরা এমন সমাজে আছি, ক্রিসমাস ডেকে বিশালভাবে আয়োজন করা হয়, আমরা মুসলমান হয়ে সেই দিকে যাবো কেন? আমরা আমাদের নিজের যে দিনগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে উদযাপন করব, ছেলে মেয়েকে সুন্দর সুন্দর গিফট দিব, প্রেজেন্ট আকারে কার্ডগুলো দিব এবং সুন্দর একটা পরিস্থিতি ক্রিয়েট করতে পারলে পরে এমন একটা লেগেসি রেখে যাব যে ছেলে মেয়ে কিন্তু এগুলো শিখবে, তারা অপরকে শিখাবে এবং ঈদটাকে ভালোভাবে এনজয় করবে। ইয়াং যারা আছেন, আমাদের ছোট ভাই এবং বোনেরা যারা আছেন, ইনশাআল্লাহ উই অলওয়েজ এনকারেজ ইউ to ensure that you don't fall into the trap of shaitan, especially on such a blessed day, the day when Allah forgives people in such a large number and volume. It is important that we hasten and we continue to do good deeds, and we remember that we are subject to conforming to the laws of Allah Jalla wa Ala wherever we may be. After we have prayed our Salatul Eid in the Masjid, and we should with our parents, it's important that we don't fall into the trap of shaitan by indulging in immorality and indecency, but rather we enjoy the day of Eid by tahleel, tahmeed, and dhikr of Allah Jalla wa Ala, saying Allahu Akbar, saying Alhamdulillah, and making all of those important dhikr, and we continue to establish salah, and we continue to do all of the good deeds that we have done during the first 10 days. Just the way we made dua, supplication on the day of Arafah, it is equally important that we carry on with this quality outside of the day of Arafah. Just the way we fasted on the day of Arafah, it is equally important that we take this quality with us outside of the day of Arafah. And these qualities become a trait within my life. They become a norm, a habitual ritual within my life. And the people who can employ this quality and characteristic, indeed they are on the path of attaining the closeness of Allah. Wa billahi tawfiq. Oshongo dhonnobad apnake eto sundor kore chomotkar bhabe amaderke apni bistarito bhabe alochona korechen ebong translation korechen খুতবার। আপনার সময়ের জন্য আমরা কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে দিচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল এসকেও ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। জাযাকুমুল্লাহ খাইরা, বারাকাল্লাহু ফিক। উইথ দিস মাই ডিয়ার ভিউয়ার্স, উই হ্যাভ কাম টু দি কনক্লুশন অফ আওয়ার টুডেজ প্রোগ্রাম। এখানে কিছু জিনিস আছে যে আমরা শিখতে পারি। প্রথম যে মেসেজ আমরা আমাদের শেখ সুন্দরভাবে আলোচনাই করেছেন যে কী মেসেজটি হচ্ছে, ইউনিটি, দি রিলেশনশিপ উইথ আ brother, the relationship with our sister, the relationship with our community, the relationship with our non-Muslim. How can we make it enhanced? How can we enhance it? How can we improve it? And how can we ensure যে আমাদের কথাবার্তার দ্বারা, আমাদের কাজের দ্বারা যেন আরেকজন মানুষ যেন কোনো ধরনের কষ্ট না পায়? স্পেশালি ফর এক্সাম্পল পিপুল উইদিন আ পাওয়ার অফ অথরিটি ও পাওয়ার ইন এ পাওয়ারফুল পজিশন, আমরা যদি দেখি যে আমাদের নিচে যারা আছেন, আমাদের আমাদের নিচে যারা
কাজ করছেন তাদের সাথে আমাদের ব্যবহার কীভাবে, তাদের সাথে আমরা কীরকম আচরণ করছি, একটু পার হওয়ার পরেই যে আমাদের একটি মানে একটি সৃষ্টি হয়, এক ধরনের একটি ফিলিং সৃষ্টি হয় বা এক ধরনের কন্ট্রোল জোন বা এক ধরনের সাবমিসিভ বা এক ধরনের ইমপ্লিকেশন অফ পাওয়ারফুল পজিশন থেকে যে আমরা চেষ্টা করি এগুলো করার জন্য, এগুলোর থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং জানতে হবে আজকে আমার হয়তো এই পজিশন আছে, আগামীকালকে নাও থাকতে পারে। সেকেন্ড যে মেসেজ আমরা নিচ্ছি, যারা শেখ চমৎকারভাবে বলেছেন যে আমাদের মা বাবা যারা আছে, আমরা দায়িত্ব আছে আমাদের ছেলে বা মেয়েদের প্রতি, আমাদের সন্তানদের প্রতি, এবং আমরা জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো তারা কোথায় আছে, কার সাথে আছে, কীভাবে আছে। এবং টু দি ইয়াঙ্গার জেনারেশন, প্লিজ এন শো দ্যাট উই আর ড্রাইভিং সেফলি, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য ইস্যু সামটাইমস, ও ইট হ্যাজ ইউজ টু বি কোয়াইট আ লট অফটেন, কোয়াইট আ লট ইন দ্য পাস্ট, হাউএভার আলহামদুলিল্লাহ ইট হ্যাজ মিনিমাইজড, বাট স্টিল উই হ্যাভ টু ইনশো দ্যাট বিকজ দি ওয়ে উই ড্রাইভ, হাউ উই ড্রাইভ, ইট শুড নট ক্রিয়েট অ্যান অবস্টাকল, ইট শুড নট ক্রিয়েট আ ফিয়ার উইদিন আ নেইবারহুড। অল অফ দিস আলহামদুলিল্লাহ উই ডিসকাসড, অ্যান্ড ইনশাআল্লাহ কিপ রিমেম্বারিং আস অন দিস ভেরি ইম্পর্টেন্ট ডে, মেক দোয়া ফর আস অ্যান্ড আস্ক, উই আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্যাট মে হি ফরগিভ অল আর শর্ট কামিংস অন দিস ভেরি ডে, অ্যান্ড মেক আস আ গুড হিউম্যান বিং দ্যাট উই ক্যান ক্রিয়েট আ লেগেসি ফর আদার্স টু ফলো, অ্যান্ড ইনশাআল্লাহ মে we get this as sadqa jariya. Inshallah, that's all from me for today. We'll meet again in some other program. Until then, do look after yourself. Stay well. Inshallah, Eid al-Adha al-Mubarak. Kul aami wa antum bikhair. Eid Mubarak. And subhanak Allahumma wa hamdik. Nashhadu an la ilaha illa ant. Nastaghfiruka wa natubu ilayk. Labbayk Allahumma labbayk. Labbayk la sharika laka labbayk. Innal hamda wa ni'mata laka wal mulk. La sharika lak. Jazakallah khair, Sheikh. Thank you very much. Thank you very much. لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك الله